আমরা প্রসিড করছি দেখো সেটা হচ্ছে রেডিয়েশন ওকে ওকে দেখো আমি প্রথমে যে টপিকটা পড়াচ্ছি তার হেডিংটা দিচ্ছি না কিন্তু কয়েকটা কথা বলছি ফার্স্ট সেন্টেন্স যেটা বলছি সেটা শোনো এনি বডি এনি বডি বডিভ

আরে তো ছিল আচ্ছা আজকের ক্লাসটা আমি পুরোটা শেষ করব তোমরা কনসেন্ট্রেট করো পুরোটা থিওরিটিক্যাল আছে তোমাদের কিন্তু আমি তোমাদের ইন্টারেস্টিং ওয়েতে পড়াতে চেষ্টা করব দেখো এনি বডি অ্যাবাব জিরো কেলভিন রেডিয়েটস এনার্জি ইন দ্য ফর্ম অফ ইন দা ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ টেন্ট ইন দা ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবার শোনো আমি কি বলতে চেষ্টা করছি খুব মন দিয়ে শোনো আমি কি বলতে চেষ্টা করছি তার মানে যে কোনো বডি যে জিরো কেলভিনের ওপরে সে রেডিয়েট করে এনার্জি কারেক্ট এবারে তার মানে কি এই যে জিরো কেলভিনের ওপরে তার মানে কি ওই বডিটার কোনো একটা টেম্পারেচার থাকবে থাকবে তো বলো ওই বডিটার কোনো একটা টেম্পারেচার থাকবে তাহলে সেই টেম্পারেচারটা হচ্ছে বডির ইন্টারনাল টেম্পারেচার ওকে এখানে লিখবো না কারণ এখানে আমাকে হেডিংটা দিতে হবে ওইখানে এই টেম্পারেচারটা হচ্ছে বডির ইন্টারনাল টেম্পারেচার দেখো মোদ্দা কথা হচ্ছে যে কোন বডি জিরো ডিগ্রির ওপর জিরো কেলভিনের ওপরে হলেই সে রেডিয়েট করবে যে কোনো বডি এটা হচ্ছে গল্প কেন রেডিয়েট করবে আচ্ছা মনে আছে আমি বলেছিলাম আমি বলেছিলাম এনার্জি ইকুয়াল টু যেটা আমরা প্রুফ করবো তোমার কাইনেটিক এনার্জি থ্রি বাই টু কে ইন টু টি একদম প্রথম দিন কারেক্ট এবারে বলো এই টেম্পারেচারটা কিসে ছিল ডিগ্রিতে না কেলভিনে ভেরিগুড তারপরে কেলভিনটা যদি মানে কোনো বডির যদি টেম্পারেচার পারে তাহলে এনার্জি বাড়বে কারেক্ট আচ্ছা এনার্জি বাড়লে ওই বডিটা ভাইব্রেট করবে না ভেবে দেখো এইভাবে এইভাবে ভাইব্রেট করবে না বলো এইভাবে এইভাবে ভাইব্রেট করবে না করবে তো করবে করবে ভেরিগুড এবারে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলে যে কোনো মুভিং বডি যে কোনো মুভিং বডি সে যে কোনোই হোক মানে তুমিও তুমিও যেটা আমরা মডার্ন ফিজিক্সে গিয়ে পড়বো যে কোনো মুভিং বডি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে অর এনি অ্যাক্সেলারেটেড বডি জেনারেট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা আমরা মডার্ন ফিজিক্সে গিয়ে করবো তার এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে বডিটা যদি ভাইব্রেট করে বডিটা যদি ভাইব্রেট করে শোনো ভালো করে বডিটা যদি ভাইব্রেট করে তাহলে বডিটা যদি ভাইব্রেট করে তাহলে ভাইব্রেটটা কেন করছে টেম্পারেচার বাড়ানোর জন্য আর যদি ভাইব্রেট করে তার মানে ও ওখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করবে আচ্ছা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা জেনারেট করবে সেটা কি আমরা দেখতে পাই বলো দেখতে পাই দেখো এটা দেখতে পাই কিনা সেটা ডিপেন্ড করবে এইভাবে ভালো করে শোনো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর ডিটেল কিছুটা ডিটেল আমাদের টুয়েলভে আছে ইলেকট্রোম্যাক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা কি তোমরা জানো এইবারে দেখো কি হয় ঘটনাটা সেটা হচ্ছে ল্যামডা ল্যামডা মানে ইলেকট্রোমেটিক ওপর ডিপেন্ড করে অনেকগুলো নাম আছে কিরকম নাম আছে সেই নামগুলো তোমাদের বলি তোমরা শুনেছ সেটা হচ্ছে রেডিও ওয়েভ তারপরে মাইক্রোওয়েভ তারপরে ইনফ্রারেড তারপরে আসে ভিজিবল রিজন ভিজিবল রিজিয়নে কি আছে এই দিক থেকে শুরু হয় ভি আই বি জে ওয়াই ও আর তারপরে ইউভি তারপরে এক্স রে তারপরে গামা রে মানে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি আর ওয়েভ উপর ডিপেন্ড করে এইভাবে ভাগ করা হয় আমি যদি এই দিক থেকে এই দিকে যাই না তাহলে আমার এনার্জি বাড়ে கரெக்ட் แลมडा কমে আর ফ্রিকোয়েন্সি বাড়ে கரெক্ট আর তার মানে এই যে এই যে ভিজিবল রিজিয়ান এইটা তো ভিজিবল রিজিয়ান ভিবি জিওর এই ভিজিবল ভিজিবল রিজিয়ানে যে ভিজিবল রিজিয়ানে আমার যে টেম্পারেচার ইয়ে যে ওয়েভলেন্থের ভ্যালুটা আসে ভিজিবল রিজিয়ানে ওয়েভলেন্থে যে ভ্যালুটা আসে সেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি সেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলেই আমরা এটা দেখতে পাই যেমন রেডের তোমার ওয়েভলেন্থ হচ্ছে সিক্স সেভেন সিক্স জিরো জিরো আর লাস্টে যেটা সেটা হচ্ছে অলমোস্ট থ্রি এইট জিরো জিরো ওকে আচ্ছা এবার একটা কথা বলো আমরা একটা বডিকে মানে আমরা একটা বডিকে কেন দেখতে পাই বলো তো কি কারণে দেখতে পাই কোনো আইডিয়া বডির ওপরে লাইট রিফ্লেকশন হলে সেই লাইটটা আমাদের আইতে এসে লাইট রিফ্লেক্ট হয় সেটা আমরা দেখতে পেয়েছি তোমরা একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছ আচ্ছা এইবার আমাকে একটা কথা বলো আমি ধরো একটা লাল জামা পরে আছি কি বললাম আমি একটা লাল জামা পরে আছি ওকে ওকে আচ্ছা আমি এই লাল জামা পরে লাল জামা পরে অমাবস্যার রাতে অমাবস্যার র রাতে একদম ঘোর অন্ধকার জঙ্গলে দাঁড়িয়ে আছি

আচ্ছা এইবার আমি এইবার কি করছি আমি ওই ঘোর অমাবাসার রাতে জঙ্গলের মধ্যে একটা আয়রন বার আয়রন আয়রন রড ওকে গরম করেছি খুব খুব গরম করেছি করেছি তো কি বললাম খুব গরম করেছি সেটা গরম করলে রেড হয়ে যায় তোমরা দেখেছো কি রেড হয়ে যায় দেখেছো কি রেড হয়ে যায় তো সেই রে সেইটা দেখা যাবে কিনা সেইটাকে নিয়ে গেছি আমি রডটাকে তার মানে কি ওইখানে আমি গরম করেছি এনার্জি বেড়েছে এনার্জি বাড়লে ও কি 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 জেনারেট করছে বলো তো ইলেকট্রম্যাগনেটিক ওয়েভ এবং যে ইলেকট্রম্যাগনেটিক ওয়েভটা জেনারেট করছে তার ওয়েভ লেনটা আমার প্রথমেই এই যে দেখো প্রথমে আসে বড় ওয়েভ লেন্থ কারণ এনার্জি বাড়ালে আমার ওয়েভ কমে তার মানে আর আসে আর প্রথমে আমি রেড দেখতে পাই আমি কি বোঝাতে পারলাম

আপনি তো বললেন কি আমরা সবাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা রেডিয়েট করি হ্যাঁ সব বড়ি করে তো আপনার কেসে যখন আপনি দাঁড়ালেন তখন বুঝতে পারলাম না বাট আয়রন বার করো তাহলে কি কোয়ান্টিটির উপর মানে ডিপেন্ড করছে তাই তো না একজ্যাক্টলি কে বললো এটা একটা সেলুনে ঠিক বলেছে আমাকে যদি গরম করে দেয় তাহলে দেখতে পাবে আরে গরম করলেই তো যে ওয়েভল্যান টা বেরোবে সেই ওয়েভল্যান্ড টা যদি ভিজিবাল রিজিয়ানের মধ্যে হয় তাহলে আমরা দেখতে পাবো কিন্তু বাকি নর্মাল রুম টেম্পারেচারের যে বডি গুলো আছে তারা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে সেটা ইন জেনারেল সেটা ইন জেনারেল এই আই আর ইনফ্রারেড এর মধ্যে পড়ে কি বললাম আই আর ইনফ্রানেডের মধ্যে পরে ইনফ্রানেডের মধ্যে যেহেতু পরে সেহেতু আমরা ওটা দেখতে পাই না ওকে ওকে ক্লিয়ার ওকে আচ্ছা একটু ফার্স্ট যেতে হবে আমাদের আচ্ছা এবার আমি এখানে আরেকটা কথা বলি তোমরা আহ মোলটেন মোলটেন আয়রন দেখেছো গোল্ডেন আয়রন আমি টিভিতেই রাখার কথা বলছি সামনে সামনে তোমাদের ভাগ্য হয়তো জুটবে না হয় হোয়াইট হয় কেন হয় বলতো কেন দেখো এই যে প্রথমে তো আমি রেড আয়রন পার্টটাকে হিট করেছি তাহলে ওর ওয়েভ লেন্থ 6 7600 হয়েছে তারপরে আরো হিট করলে ওখান থেকে কি কি রেডিয়েশন বের হবে orange orange তারপরে yellow তারপরে বলো pare... <laughs> tare... pare... green তারপরে blue তারপরে

ভালো করে শোনো আমার বডি দেখাচ্ছে বডি টেম্পারেচার আর সারাউন্ডিং টেম্পারেচার সেম দেখাচ্ছে কি বললাম বলো বডি টেম্পারেচার আর সারাউন্ডিং টেম্পারেচার সেম দেখাচ্ছে আচ্ছা এবারে শোনো আমি কি বলছি আমার বডি যদি টিবি টেম্পারেচারে থাকে তাহলে ও এনার্জি এমিট করবে করবে টিবি টেম্পারেচার আছে আচ্ছা যদি এনার্জি এমিট করে তাহলে ওই বডি টেম্পারেচার কমবে না বাড়বে কমবে কিন্তু ওটা তো কনস্ট্যান্ট দেখাচ্ছে তার মানে আমি যদি এনার্জিটাকে ই আর ডিনোট করি ই আর যে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে যে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে আর যদি ই এ একটা এনার্জি ডিনোট করি যে এনার্জিটা অ্যাবজর্ভ হচ্ছে কি বললাম এনার্জি বেরিয়ে যাচ্ছে আর এনার্জি অ্যাবসার হচ্ছে বলতো টিবি আর টিএস যখন সমান তখন ই আর ইএস এর মধ্যে আর ভাবো তার মানে ভাবো যদি যে এনার্জিটা রেডিয়েট করছি সেই এনার্জিটাই যদি আমি অ্যাবজর্ভ করি তাহলে আমার টেম্পারেচার সেম থাকবে আচ্ছা এবার তোমরা বলো তো তোমরা বলো তো এই কেসে টি গ্রেটার দেন টিএস টি গ্রেটার দেন টিএস তাহলে ই আর বড় হবে না ইএ বড় হবে

এই পুরো জিনিসটাকে বলে প্রিভস্ট থিওরি অফ হিট এক্সচেঞ্জ থিওরি অফ হিট এক্সচেঞ্জ হিট আর হিট এক্সচেঞ্জ দুটোই বলে এই যে মেইনলি চারটে পয়েন্ট কোন কোন চারটে পয়েন্ট দেখো এটা এক নম্বর পয়েন্ট এটা দু নাম্বার পয়েন্ট এটা তিন নম্বর পয়েন্ট এটা চার নাম্বার পয়েন্ট তোমরা এই চারটে পয়েন্ট নিজের ভাষায় লিখতে পারবে বলো নিজের ভাষায় লিখতে পারবে ওকে আমি এই এখানে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে আমি এতক্ষণ ধরে যে স্টোরিটা বললাম না এই স্টোরিটাই এখানে লেখা আছে এই স্টোরিটাই এখানে লেখা আছে কি বললাম এই স্টোরিটাই এখানে লেখা আছে আমি যদি তোমাদের এই সাতটা পয়েন্ট বলতাম না বোর হয়ে যেতে ভেবে দেখো বোর হয়ে যেতে আচ্ছা কিন্তু তোমাদের লাগবে এই সাতটা পয়েন্ট কিন্তু তাকে একটু ফিল করতে হবে তাকে একটু ফিল করতে হবে রেডিয়েশনটা কিন্তু আমাদের সিলেবাসে আছে থিওরিটিক্যাল কিন্তু এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওকে আচ্ছা নেক্সট আমরা যাবো কিটচক্স লতে কিন্তু কিটচক্স ল যাওয়ার আগে আমি তোমাদের আরো কয়েকটা ছোট ছোট জিনিস নিয়ে আমাদের চর্চা করতে হবে ছোট ছোট জিনিস নিয়ে চর্চা করতে হবে দেখো খুব ভালো করে শোনো ধরো এইটা একটা বডি আছে এইটা একটা বডি আছে এই বডিটার টেম্পারেচার টি ওকে আচ্ছা এই বডিতে কিউআই এনার্জি পড়ছে কি বললাম বলো কিউআই এনার্জি পড়ছে এর থেকে কিউ আর এনার্জি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আর কিউ টি এনার্জি ট্রান্সমিট হচ্ছে আর কিছু এনার্জি অ্যাবজর্ব হচ্ছে কিছু এনার্জি অ্যাবজর্ব হচ্ছে এই এনার্জিটাকে আমি বলছি কিউ এ আচ্ছা দেখো এইটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে কি বললাম রিফ্লেক্ট এই রিফ্লেক্ট আর রেডিয়েট রেডিয়েট কিন্তু ডিফারেন্ট ভালো করে শোনো এই বডি বডিটা যদি জিরো কেলভিনের থেকে বেশি হয় তাহলে এই বডিটা রেডিয়েটও করছে এবার বলো এটা হচ্ছে রেডিয়েট করছে এবার আমাকে একটা জিনিস বলতে পারবে এই যে রেডিয়েটটা এটা কার ওপর ডিপেন্ড করছে এই যে রেডিয়েশনটা কারিপেন্ড করছে বলো রেডিয়েশনটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার বলতো এই যে কিউ এটা ডিপেন্ড করছে এইটা ডিপেন্ড করছে কিউআই ওপরে উপরে যদি কিউআই বেশি হয় তাহলে কিউএ বেশি হবে তাই না কিউআই বেশি হলে কিউএ হবে বা কিউআর বেশি হবে বা কিউটি বেশি হবে

কিটচফ ল এই দুটোকে একসাথে জুড়ে ছিল সেটা আমরা একটু পরে আসছি আচ্ছা এখান থেকে কয়েকটা জিনিস ডিফাইন করা হয় ফার্স্ট ডিফাইন করা হয় আর যেটাকে বলে রিফ্লেক্টেড পাওয়ার রিফ্লেক্টেড পাওয়ার ইজি এটা হচ্ছে কিউ আর বাই কিউ আই এটা হচ্ছে আর সিমিলারলি এ দ্যাট ইজ অ্যাবজর্পটিভ পাওয়ার অ্যাবজর্পটিভ পাওয়ার এটাকে ডিফাইন করা হয় বলো কিউ এ বাই

তার মানে এইটা ইকুয়াল টু ওয়ান না তো এটা বলছি বলছি দেখো 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 আমার সারফেস টোটাল কিউআই পড়েছে কিউআই এনার্জি ঠিক আছে কিউআই এনার্জি ধরো আমার কিউআই এনার্জি পড়েছে একশো জুল একশো জুল ওখান থেকে রিফ্লেক্টেড গেছে কুড়ি জুল ট্রান্সমিটেড গেছে চল্লিশ জুল তাহলে বলো তো কতটা অ্যাবজর্ব করেছে 40 জুল 40 জুল কারণ এই কিউআই যতটা পড়েছে ওটাই তো তিনটে কাজে ইউজ হয়েছে কিউআর কিউএ এন্ড কিউটি তাই না তার মানে কিউআই ইকুয়াল টু কিউআর প্লাস কিউটি প্লাস কিউএ এবারে আর মানে কি কিউআর বাই কিউআই আর মানে কি কিউআর বাই কিউআই প্লাস কিউএ বাই কিউআই প্লাস কিউটি বাই কিউআই এটাকে অ্যাড করো কি আসবে ওপরের তিনটাকে অ্যাড করলে কিউআই আসবে না হ্যালো ওপরে তিনটাকে অ্যাড করলে কিউআই আসবে না আসবে তাহলে সেটাই তুই কোয়াল টু ওয়ান এই যে এইটা লাগাও এইটা এইটা লাগাও বুঝলি ওকে ফাইন ভেরি গুড তো এইবার আমি এইটুকু আমার দরকার ছিল এইবারে আমরা কিট লতে যাব কিন্তু কিট ল হেডিংটা দিয়ে রাখছি তার জন্য আমাকে কয়েকটা জিনিস জানতে হবে এগুলো কিন্তু ইজি বিলিভ মি এগুলো কিন্তু ইজি আচ্ছা এই ল টা বেসড অন ব্ল্যাক বডি বেসড অন ব্ল্যাক বডি এই ব্ল্যাক বডিটা কি সেইটা আমাদের এবার একটু জানতে হবে ভালো করে শোনো সেইটা আমাদের একটু জানতে হবে ব্ল্যাক বডিটা কি শোনো ভালো করে ধরো আমার একটা বডি আছে এই বডিতে যদি একশো জুল পরে একশো জুল ইনসিডেন্ট পরে আর একশো জুলি অ্যাবজর্ভ হয় কি বললাম একশো জুল ইনসিডেন্ট পড়ছে আর একশো জুলি জুল ইনসিডেন্ট পড়ছে একশো জুলি হয়েছে তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই এ কত মানে কিউ এ ইকুয়াল টু একশো জুল তাহলে এ কত এ এই আগেরকার থেকে আগের থেকে ভেরি গুড তার মানে কি আমি বলতে পারি এই বডিটা হান্ড্রেড পার্সেন্ট এনার্জি অ্যাবজর্ভ করেছে

এবার আমি এইটা বলতে পারি তার মানে ব্ল্যাক বডিতে যে এনার্জিটা পড়ছে সেইটা আর বেরিয়ে আসছে না কি বললাম এনার্জিটা যে এনার্জিটা পড়ছে সেইটা আর বেরিয়ে আসছে না মানে বেরিয়ে আসে কি কিভাবে বলো ট্রান্সমিট করে আর রিফ্লেক্ট করে তার মানে বলো এখানে এখানে ট্রান্সমিশন হচ্ছে ব্ল্যাক বডিতে ট্রান্সমিশন না রিফ্লেক্ট হচ্ছে না বলো তো রেডিয়েশন হচ্ছে কি না হ্যাঁ হচ্ছে রেডিয়েশন হচ্ছে হবেই ভাই রেডিয়েশন তো রাইট রেডিয়েশন তো কতটা এনার্জি বাইরে থেকে পড়ছে তার উপর ডিপেন্ড করে না করে কি করে না আচ্ছা এবার একটা কথা বলো এই ব্ল্যাক বডিটা ধরো একটা টি টেম্পারেচারে কনস্ট্যান্ট রয়েছে তাহলে বলো তো এক সেকেন্ডে যদি 100 জুল পড়ে 100 জুল এর মধ্যে পড়ে তাহলে কত জুল রেডিয়েশন দিয়ে বেরিয়ে যাবে 100 জুল 100 জুল কেন দেখো ও টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখেছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখেছে মানে কি যা এনার্জি পড়ছে সেটা বার করে দিচ্ছে যে এনার্জি পড়ছে সেটা যদি ও ধরে রাখে তাহলে তো ওর টেম্পারেচার বেড়ে যাবে কিন্তু টেম্পারেচার বাড়ছে না কিন্তু এটা ব্ল্যাক বডি ওর ওপরে একশো জুল এসে পড়ছে তাহলে একশো জুল অ্যাবজর্ব করছে তাহলে ওই একশো জুলকে তো ওকে বাইরে বার করে দিতে হবে এই একশো জুলকে তো বাইরে বার করে দিতে হবে নইলে তো টেম্পারেচার বেড়ে যাবে তাহলে কি করে বাইরে বেরোচ্ছে বলো রেডিয়েশন দিয়ে বোঝাতে পারলাম রেডিয়েশন দিয়ে তার মানে কোনো একটা ব্ল্যাক বডি যদি একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে থাকে তাহলে তার অবসরবশন তো হান্ড্রেড পার্সেন্ট তাতে তাতে কি রেডিয়েশন হচ্ছে কি হচ্ছে না ভেরি গুড রেডিয়েশন হচ্ছে এটা কখনোই ভাবার দরকার নেই যে রেডিয়েশনটা হচ্ছে না ওকে রেডিয়েশনটা হচ্ছে না ওকে আচ্ছা বলো স্যার বলছি ব্ল্যাক বডি তো যদি কনস্ট্যান্ট টেম্পারেচারে থাকে তাহলে আপনি করেছেন না হ্যাঁ মানে আমি তোমাকে একটা সিনারিও বলছি একটা বডি মানে টেম্পারেচারে আছে যেমন আমি তোমায় বলি তুমি ধরো দুধ গরম করেছো দুধ গরম করে তুমি যদি রুম দুদিন রেখে দাও দুদিন বাদে ওই তোমার দুধের টেম্পারেচার কত হবে যেটা সারাউন্ডিং এর টেম্পারেচার তাই টেম্পারেচার রাইট রুম টেম্পারেচার আচ্ছা এই যে রুম টেম্পারেচারের কথা বললাম এটা কি

সানে যদি কোনো সানে যে এনার্জিটা পড়ছে ও অ্যাবজর্ভ করে নিচ্ছে ব্ল্যাক বডি মানে কিন্তু শুধু অ্যাবজর্বশন নয় ও কি করছে সাথে সাথে রেডিয়েশন কারেক্ট মানে এখানে রেডিয়েশন করছে আর ট্রান্সমিশন আর রিফ্লেকশনের মধ্যে কোনটা করছে বলো কারেক্ট বাকি দুটো কি করছে করছে না করছে না এই দুটো করছে না তারপরে এইটা কিন্তু একটা স্টোরি রেডিয়েশনটা আর অ্যাবজর্পশন ট্রান্সমিশন রিফ্লেকশন এটা কিন্তু আর একটা স্টোরি ওকে সানকে আমরা ব্ল্যাক বডি ধরি এবারে তার মানে কি একটা পারফেক্টলি ব্ল্যাক বডি কোনো কিছু রিফ্লেক্ট করবে না কি বললাম বলো একটা পারফেক্টলি ব্ল্যাক বডি কোনো কিছু রিফ্লেক্ট করবে না এটাও তো আমি বলতে পারি বলতে পারি তোমরা বলো আ ব্ল্যাক বডি রেডিয়েটস নাথিং এই সরি আর ব্ল্যাক বডি নাথিং বলতে পারি বলো ব্ল্যাক বডি রিফ্লেক্ট নাথিং এবার বলো যদিও কোনো কোন এনার্জি রিফ্লেক্ট না করে তাহলে ওকে আমরা কি কালার দেখবো ওকে আমরা কি কালার দেখবো বলো ব্ল্যাক সেই জন্য এর নাম ব্ল্যাক বডি এবার দেখো এক্সপেরিমেন্টালি ফেরি বলে একজন সাইন্টিস্ট ছিলেন ফেরি বলে একজন ছিলেন উনি এক্সপেরিমেন্টালি একটা ব্ল্যাক বডি তৈরি করেছেন সেই ব্ল্যাক বডিটা আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করেছেন ভালো করে দেখো উনি কি করেছেন উনি কি করেছেন উনি এরকম একটা নিয়েছেন কি বললাম এরকম একটা স্ফিয়ার নিয়েছেন এই স্পিয়ারের এইখানে এরকম একটা পোর্শান উনি ইয়ে করেছেন হ্যাঁ একটা হোল আছে আমি বলছি ভাই বলছি 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 এখানে একটা হোল আছে এবারে এই দিকটা এই দিকটা মানে এই পোর্শানটা ভেতরটা ভেতরটা উনি ব্ল্যাক পেন্ট করে দিয়েছেন এবার কি হচ্ছে শোনো এইখান থেকে একটা রে ঢুকেছে ঢুকে এগুলো সব ব্ল্যাক পেন্টেড তার মানে এই ব্ল্যাক পেন্ট করার ফলে এ নাইনটি ফাইভ পার্সেন্ট করে নিয়েছে করে করে নেওয়ার পরে ফাইভ পার্সেন্ট ও রিফ্লেক্ট করবে ফাইভ পার্সেন্ট রিফ্লেক্ট করবে এবার দেখো রিফ্লেক্ট করে ও গিয়ে আবার একে হিট করেছে আবার এ আরো ফাইভ পার্সেন্ট আরো নাইনটি ফাইভ পার্সেন্ট করে নিয়েছে তাই না এই করে দেখো এইভাবে রেটা এই সার্ক মানে এই এর মধ্যেই রয়েছে এবার বলো প্রতিবার প্রতিবার এই যে একটা ব্ল্যাক সারফেস কে হিট করেছে ওর কত এনার্জি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে 95% তার মানে ভেবে বলো তো এই রেটার কত परसेंट চান্স এই হোল দিয়ে বেরিয়ে আসবে কোন কোন পোরশন 5% না 5% কি করে খুব কম নেক্লিজেবেল ফাইভ পার্সেন্ট কি করে আরে নাইন্টি এর পরে তো ও এখানে ভেতরে একশোবার রিফ্লেক্ট হচ্ছে প্রতিবারই নাই টান নাইন্টি ফাইভ প্লান নাইনটি ফাইভ টান তার মানে ভেবে দেখো এই হোল দিয়ে বেরিয়ে আসার পুরো প্রবাবিলিটি এই হোল দিয়ে বেরিয়ে আসার প্রবাবিলিটি সব থেকে কম মানে একদম নেগলিজেবেল তাহলে বলো তো কোনটাকে আমি ব্ল্যাক বডি বলছি পুরো জিনিসটাকে না হোলটাকে এই একটা হোল আছে মানে আমি আচ্ছা হোলটা ছেড়ে দাও হোলটাকে একটা অবজেক্ট হিসেবে ধরো ধরো এরকম একটা অবজেক্ট হিসেবে ধরছো এই হোল দিয়ে যে রেটা ঢুকছে সেই রেটাটা কি আর বেরিয়ে আসছে এই হোল দিয়ে যে রেটা ঢুকছে সেই রেটা কি বেরিয়ে আসছে তার মানে যে রেটা ঢুকছে সেটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বলে বলতে পারি আমি বলো এই রেটা পুরোটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে না কারণ এক্ষুনি তো বললাম যে এখান থেকে নেগলিজেবল অ্যামাউন্ট হিট মানে রেটা বেরিয়ে আসবে নেগলিজেবল অ্যামাউন্ট তার মানে এদিক থেকে কোনো কিছু বেরিয়ে আসছে তার মানে কোনো কিছু রিফ্লেক্ট হচ্ছে না তাহলে কোনটা থেকে সেটাই হোলটা থেকে না হোলটা থেকে এইবা এই বাইরে তো এসে এরকম রিফ্লেক্ট করে যাচ্ছে তাহলে কি এটা কি ব্ল্যাক বডি নাকি বাইরেটা বাইরেটা তো সম্বন্ধে আমার কিছু বলেনি তারপরে কোনটা কোনটা ইয়ে তোমার ব্ল্যাক বডি হিসেবে কাজ করছে বলো তো এই হোলটা প্লিজ মাইন্ড ইট কে কে বুঝতে পেরেছো যে এই হোলটা ব্ল্যাক বডি হিসেবে কাজ করছে বুঝতে পেরেছো আচ্ছা ভেরি গুড চলো এরপরে একটা ডেফিনেশনে যাব ডেফিনেশনে যাব ডেফিনেশনটা হচ্ছে এমিসিভ পাওয়ার আচ্ছা এমিসিভ পাওয়ার বলতে ডিফাইন করা হয় ভালো করে শোনো হিট রিলিজড হিট রিলিজড কি বললাম বলো হিট রিলিজড ডিউ টু ইন্টারনাল সার্ফেস internal ডিভাইডেড বাই এরিয়া by টু টাইম কি বললাম বলো হিট রিলিজ ডিউ টু ইন্টারনাল টেম্পারেচার ইন্টারনাল সার্ফেস টেম্পারেচার বলো তো এই যে হিট রিলিজ ডিউ টু ইন্টারনাল অ্যাকচুয়ালি ইন্টারনাল টেম্পারেচার সার্ফেস আমি পরে আসছি এটাই তো এটাই কি বলতো হিট রিলিজ ডিউ টু ইন্টারনাল টেম্পারেচার এটা কি রিফ্লেকশন না না ট্রান্সমিশন রেডিয়েশন 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 তার মানে আমি এটাও বলতে পারতাম হিট রিলিজ মানে রেডিয়েশন আচ্ছা এইবারে অনেক বইতে লেখা আছে বডি টেম্পারেচার অ্যাকচুয়ালি ওটা বডির টেম্পারেচার নয় কেন বলতো এই যে আর্থ তোমরা কি জানো আর্থের কোর যেটা সেটা মোল্টেন আয়রন সেটা অলমোস্ট টু থাউজেন্ড কেলভিন আচ্ছা বলতো এই সার্ফেসের টেম্পারেচার কত সারফেসের টেম্পারেচার রুম টেম্পারেচার রুম টেম্পারেচার মানে অ্যারাউন্ড তিনশো কেলভিন হ্যারো বুঝতে পেরেছো এবারে বলো এই যে রেডিয়েশনটা হয় সেটা সার্ফেস থেকে হয় ভেবে দেখো যদি কোর থেকে হতো এত ডিগ্রি টেম্পারেচারে যদি রেডিয়েশন হতো তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম তার মানে যে রেডিয়েশনটা হচ্ছে সেটা সার্ফেস থেকে হচ্ছে তারপরে মানে অনেক জায়গাতে লেখা আছে বডি টেম্পারেচার অ্যাকচুয়ালি বডি টেম্পারেচার নয় এটা কার টেম্পারেচার বলো বা সার্ফেসের টেম্পারেচার এই যে সার্ফেসের ওপরে যে টেম্পারেচার আমি কি বোঝাতে পেরেছি তোমাদের ওকে 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 আচ্ছা এই 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 এনার্জিটাকে যদি আমি এই যে হিট রিলিজ এই এনার্জিটাকে বুঝি কিউ বলি তাহলে আমি এটা লিখতে পারি দ কিউ ডিভাইডেড বাই এরিয়া ইনটু ডি দেখো এই যে এই এই ফর্মুলাটায় এরিয়া অ্যান্ড ডিটি টাইম তার মানে ই এমিসিফ পাওয়ার ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করা হয় এটাকে কিউ আপন এটিও লেখা হয় অর ডি কিউ আপন এ ডিটিও লেখা হয় বোঝাতে পারলাম কিউ আপন এটিও লেখা হয় অ্যান্ড কিউ আপন বলো 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 এই যদি আমি ক্যালকুলাস ফর্মের লিখি খুব ছোট টাইম জন্য খুব এনার্জি বেরি যাচ্ছে তাহলে ওটা আমরা লিখতে পারি ওকে বোঝাতে পেরেছি এটা খুব ভালো করে এই এই ডেফিনিশনগুলো মনে রাখতে হবে এখান থেকে গেই কোশ্চেন আসবে তোমাদের আচ্ছা এখানে এই আর এর তো সার্কেল জিনিসটা ধরে কি স্ফিয়ার এর সারফেস এরিয়া আর ইউ আর অ্যাবসলি রাইট তাহলে এখানে এরিয়াটা কি হবে বলো 4 पाई আর স্কয়ার এটা যদি আর আর হয় তুমি একদম ঠিক বলেছো ভাই আচ্ছা এইবারে আমি তোমাদের কিড চফ লটা বোঝাবো এইবারে আমি কিডচফ লটা বোঝাবো দেখো সবাই পে অ্যাটেনশন জাস্ট সিম্পল জিনিস কিন্তু তোমাদের বুঝতে হবে এখনো পর্যন্ত যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো একটা রুম আছে এই রুমের মাইরের টেম্পারেচার সাররাউন্ডিং টেম্পারেচার টি নট মানে যেটা রুম টেম্পারেচার এইটা একটা বডি দুটো জিনিস নিয়েছি একটা হচ্ছে আইডিয়াল ব্ল্যাক বডি এর এ কত ওয়ান কি বললাম বলো একটা নিয়েছি আইডিয়াল ব্ল্যাক বডি আর একটা নিয়েছি নর্মাল বডি ওকে ওকে আচ্ছা এর এমিসি পাওয়ার কে আমি ই দিয়ে ডিনোট করছি এর আর এর এমিসি পাওয়ার কে ই বি দিয়ে ডিনোট করছি বি বি ফর বডি বি স্ট্যান্ডস ফর বডি আচ্ছা এমিসি পাওয়ার কি একখুনি তো বললাম এই যে এমিসি পাওয়ার হিট রিলিজড মানে এর সাথে যুক্ত বলো তো এই এমিসি পাওয়ার কোনো ভাবে কোনো ভাবে অ্যাবজর্পশন বা রিফ্লেকশন বা ট্রান্সমিশনের সাথে যুক্ত এখনো পর্যন্ত আমরা যেটা পড়েছি না আচ্ছা এবার একটা কথা বলো এই দুটো বডিকে পাঁচ দিন রেখে দিলাম তাহলে এই ব্ল্যাক বডিটার টেম্পারেচার কত হবে ই আর এই নর্মাল বডিটার টেম্পারেচার ই নট ভেরি গুড আমি বলতে পারি এখন এ থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে বলতে পারি এখন এ থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে বলতে পারি তোমরাই বলো ফার্মাল ইকুইলিব্রিয়াম কোনটা বলো এই জিনিসটা আমি ঠিকমতো শুনতে পাইনি ओके দেখো আমি এটা রুম টেম্পারেচারে রেখে দিয়েছি একটা আইডিয়াল ব্লাক বডিকে একটা নর্মাল বডিকে পাঁচ দিন পরে দুজনেই দুজনেই টেম্পারেচার টি হবে দুধ গরম দুধ তুমি রেখে দাও পাঁচ দিন পরে সবারই একই রুম টেম্পারেচার হবে দুধের ইয়েস তার মানে আমি বলতে পারি এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে এই কথাটা আমি কখন ইউজ করেছিলাম তোমাদের মনে আছে না 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 ফার্স্ট ল জিরোথ ল জিরোথ ল আচ্ছা এইবারে শোনো এবার তোমরা আমাকে বলবে এক একটা করে বলবে তার মানে এই যে টি নটটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না বলো বলো টি নটটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না তার তার মানে মানে বলতে পারবে আচ্ছা এবারে শোনো এই যে নর্মাল বডি এর একটা এ আছে এ এ কি বলো এ তোমরা জানো পাওয়ার অ্যাবজর্েক্টেক্ট এবার আমাকে একটা কথা বলো আমি যেটা বলছি এনার্জি ইনসিডেন্ট অন বোথ বডি আমি ধরলাম দুটো বডিতেই কিউআই এনার্জি পড়ছে কারণ কিউআই তো ডিপেন্ড করবে না যে ও ব্ল্যাক বডি না অন্য বডি তাই না পড়বে তো সেম আচ্ছা এইবারে এইবারে আমি এক একটা করে বলবো এদের কিন্তু টেম্পারেচার সেম রেখেছে এবার তোমরা আমাকে এক একটা করে বলবে বলো তো এনার্জি এনার্জি অ্যাবজর্ব বাই ব্ল্যাক বডি কি হবে আরে এনার্জি অ্যাবজর্ব বাই ব্ল্যাক বডি কি হবে কিউ আই বলো তো এনার্জি অ্যাবজর্ব বাই নরমাল বডি কি হবে এই কিউ আই তাই না এআই নেক্সট এইবারে এই দুটো বডি রেডিয়েশন করছে করছে কারণ ওই দুটো বডি টি নট টেম্পারেচারে আছে এবারে বলো এনার্জি রিলিজড বাই ব্ল্যাক বডি কি হবে এনার্জি রিলিজ হ্যাঁ আরে এনার্জি রিলিজ বাই ব্ল্যাক বডি আমি কি বললাম এতক্ষণ ধরে এ তো সেম টেম্পারেচার মেইনটেইন করছে যদি সেম টেম্পারেচার মেইনটেইন করে তাহলে যে এনার্জিটা পড়ছে সে পুরোটা অ্যাবজর্ব করে নিচ্ছে কিন্তু রেডিয়েশনের জন্য তো তোমাকে হিট বার করতে হবে নইলে তো টেম্পারেচার বেড়ে যাবে আচ্ছা এবারে বলো তো এনার্জি আচ্ছা এবারে বলো তো নরমাল বডিতে কত এনার্জি পড়ছে নরমাল বডিতে কত এনার্জি পড়ছে কিউআই পড়ছে কিউআই পড়ছে करेक्ट এবার বলো নর্মাল বডি কত এনার্জি অ্যাবজর্ব করছে নর্মাল বডি কত এনার্জি অ্যাবজর্ব এ কিউ আই এবারে বলো তো যদি নর্মাল বডি টেম্পারেচার सेम থাকতে হয় তাহলে নর্মাল বডিটা কত এনার্জি রেডিয়েট করবে ভেরি গুড ভেরি গুড আরে ভাই কিউআই না এ ইনটু কিউ আই যে এনার্জিটা পড়ছে সেই এনার্জিটাই তো রেডিয়েট করবে এই এনার্জিটা পড়ছে তাহলে তো এই এনার্জিটাই তো রেডিয়েট করবে এটা তো নর্মাল বডি এটা তো বডি যদি যদি এটা না হয় তাহলে তো টেম্পারেচার বেড়ে যাবে ভাই তার যে এনার্জিটা পড়বে মানে সরি যে এনার্জিটা অ্যাবজর্ভ করবে সেই সেম সেম অ্যামাউন্ট অফ এনার্জি ওকে রেডিয়েট করে বার করে দিতে হবে যদি রেডিয়েট করে বার করে না দেয় তাহলে কি হবে তোমরাই বলো রেডিয়েট করে পার করে না দেয় তাহলে কি হবে কিন্তু আমরা আগেই কি বলেছি এ থার্মাল আছে তার মানে কি ওর টেম্পারেচার বাড়ছে না তার মানে যা পড়ছে তাইও বার করে দিচ্ছে আচ্ছা ভেরি গুড এবারে দেখো এবারে দেখো আমি ই কি বলেছিলাম ই এই যে ই ই কি বলেছিলাম বলো ইমিসিভ পাওয়ার ইমিসিভ পাওয়ার আচ্ছা এইবারে শোনো এইবারে শোনো এই দুটো বডির ডাইমেনশন সেম

যে এনার্জিটা রেডিয়েট করে দিচ্ছে এই যে এই যে যে এনার্জিটা রেডিয়েট করছে এবার বলো মানে আমার এই দুটো কাজে লাগবে বলো দেখি এই ই এর ডেফিনেশনে আমি কি লিখবো কিউ আই বাই এ এই এটা হচ্ছে এরিয়া আর এটা ধরো টি টাইম ধরে ঘটনাটা ঘটেছে তারপরে কিউ আই বাই এ বাই টি তাই না বলো তো এই ইবির জন্য কি লিখবো এ কিউ আই বাই এ কিউ আই বাই এটি वेरी गुड वेरी गुड सॉरी ए इनटू टी কারণ এইটাই কিন্তু রেডিয়েট করে দিচ্ছে डियर এইটাই রেডিয়েট করে দিচ্ছে ওকে ওকে আচ্ছা এইটাকে আমি এইভাবে লিখতে পারি এই 1 আর 2 কে যদি আমি ডিভাইড করে দিই 1 আর 2 কে যদি আমি ডিভাইড করে দিই ই বাই এ ইকুয়াল টু ई बी বলতে পারি দেখো বলতে পারি এটা হ্যাঁ

রেডিয়েশনের সাথে যুক্ত কারেক্ট এই যে আমি দুটো স্টোরির কথা বলেছিলাম না এই যে এইটা একটা স্টোরি দেখো এটা স্টোরি আর এইটা একটা স্টোরি এটাকে আমি স্টোরি ওয়ান বলছি এটাকে আমি বলছি স্টোরি টু এবারে একটা কথা বলো এই ইটা স্টোরি ওয়ান এর সাথে যুক্ত না স্টোরি টু এর সাথে যুক্ত হ্যালো এই ইটা স্টোরি ওয়ান এর সাথে যুক্ত না স্টোরি টু এর সাথে যুক্ত স্টোরি তো এই এটা কার সাথে যুক্ত এই এটা স্টোরি 2 বুঝতে পেরেছো কিচপ ফ্লো এর সিগনিফিকেন্সটা কোথায় এ বেসিক্যালি দুটো স্টোরি কে যোগ করছে আর ইবিটা কি ইবিটা বলো ইবিটা কি বলো ইবিটা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট এবিসি পাওয়ার অফ এ ব্ল্যাক বডি এটা তো কনস্ট্যান্ট হবেই এবিসি পাওয়ার অফ এ ব্ল্যাক বডি এটা তো কনস্ট্যান্ট

দেখো ব্ল্যাক বডির জন্য আমি বি ডিনোট করেছি আর নরমাল বডির জন্য ই ডিনোট করছি এই যে এইখানটা তো ঠিকই ছিল হ্যাঁ না 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 এইখানটা আমি ভুল করেছি সরি স্যার ব্ল্যাক বডির জন্য শুধু ই করে শুধু ই করেছিলেন ব্ল্যাক বডি দেখো আমি ব্ল্যাক বডির জন্য ইবি করলাম ইবি ব্ল্যাক বডির জন্য আর নরমাল বডির জন্য ই করলাম তাহলে ঠিক আছে তো তাহলে এইখানে যদি চলে এসো তাহলে এইটাকে আমি লিখতে পারি ইবি ইকুয়াল টু ই এটা লিখতে পারি আর ই এটা লিখতে পারি ওরা কনসেপ্টটা বুঝতে পেরেছো তো আচ্ছা তার মানে এখন এই ইকুয়েশনটা ঠিক আছে বলো 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 এখন এই ইকুয়েশনটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে এবারে চলে এসো এই যে ই বি ফর ব্ল্যাক বডি আর এইটা ফর এটা ফর বলো

এটা কি বোঝা গেছে সবাই দেখো এটা কি বোঝা গেছে আচ্ছা এবারে শোনো যদি ই ওয়ান বেশি হয় তাহলে এ ওয়ান বেশি হবে না কম হবে আরে ভাই দিমাগ লাগাও দিমাগ একেও বেশি হতে হবে কেন এই ই ওয়ান বাই এটা তো কনস্ট্যান্ট ধরো এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে একশো এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে একশো মানে ই বাই এ ইকুয়াল টু একশো এবার ধরো ই যদি পঞ্চাশ হয় সরি ই যদি পাঁচশো হয় তাহলে এ কত বলো এ পাঁচ পাঁচ আচ্ছা এইটা তো কনস্ট্যান্ট তাহলে এ যদি ফাইভ হয় তাহলে এ কত হবে তার মানে ই যদি বাড়ে তাহলে এ বাড়বে কি বাড়বে না ভেরি গুড কারণ এটা তো কনস্ট্যান্ট এর মানে কি তো ভালো করে শোনো ডাইরেক্টলি না 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 ভালো করে শোনো ই বেশি মানে কি ই বেশি মানে কি বেশি রেডিয়েট করছে আর এ বেশি মানে কি এ বেশি মানে কি বেশি অ্যাবজর্ব করছে তার মানে আমি বলতে পারি গুড গুড অ্যাবজর্ব অ্যাবজর্ভার আর বলো তো গুড রেডিয়েটার বলো গুড রেডিয়েটার গুড অ্যাবজর্বার আর গুড এটা কি এমিটার বোঝা গেছে তার মানে যে ভালো যে বেশি অ্যাবজর্ব করে সে বেশি এমিটও করবে তাই না এই এমিটারটা বাই রেডিয়েশন তার মানে আমি বলতে পারি ব্যাড অ্যাবজর্বসার আর ব্যাড এমিটার কি বলো ব্যাড অ্যাবজর্বসার আর ব্যাড এমিটার এটা বোঝা গেছে তার মানে কি বলো যে বেশি অ্যাবজর্ব করবে সে কি করবে বেশি যে বেশি অ্যাবজর্ব করবে সে বেশি এমিটও করবে বেশি অ্যাবজর্ব করবে সে বেশি এমিটও করবে ক্লিয়ার পুরো ঘটনাটা ক্লিয়ার পুরো ঘটনাটা এতক্ষণ ধরে যা করিয়েছি এগুলো সব তোমাদের থিওরিটিক্যাল আছে তোমাদের ডাইরেক্টলি এই ফর্মুলাটা বলে দেওয়া আছে কিছু বুঝতে পারবে না ফর্মুলাটা বলে দিলে বলো এখন কি বোঝা গেছে পুরো জিনিসটা বলো 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 পুরো জিনিসটা কি বোঝা গেছে হ্যালো আচ্ছা এইবার আমি একটা জিনিস ডিফাইন করছি সেটা হচ্ছে এমিসিভিটি অফ এ বডি কি কি পেলাম অ্যাবজপটিভ পাওয়ার পেলাম আর এমিসিভ পাওয়ার পেলাম এমিসিভ পাওয়ার পেলাম এমিসি পাওয়ার পেলাম এবার আমি করবো এটা এটাকে না স্মল ইজি এ ডিনোট করা হয় এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে এমিসিভ পাওয়ার অফ এ বডি অ্যাট টেম্পারেচার টি ডিভাইডেড বাই এমিসিভ পাওয়ার অফ এ ব্ল্যাক বডি এবারে বলতো এই আগের এক্সাম্পেলে এমিসিভ পাওয়ার অফ এ বডিম্পারেচার টি আমরা কি নিয়েছিলাম আগের আগের টায়মাল বডি নর্মাল বডি এটা কি নিয়েছিলাম ই নিয়েছিলাম না এই যে এইটা ই নিয়েছিলাম না আচ্ছা আর নিচে কি হবে ইবি না ইবি এইটা ডেফিনেশন কিন্তু কাকতালীয় ভাবে দেখা গেছে কাকতালীয় ভাবে দেখা গেছে কিরচফ ল বলছে ই বাই ইবি ইকুয়াল টু এ ই বাই ইবি ইকুয়াল টু এ তার মানে এইটা ইকুয়াল টু এ না এটা কিরচফ ল থেকে এসছে কিরচফ ল থেকে এসছে আর এটা ডেফিনেশন দিয়েছে তার মানে দেখো ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো তার মানে তার মানে ভালো করে শোনো আমি বলতে পারি ই ইকুয়াল টু এ দেখো এইটা থেকে এসছে এইটা তো আমি দেখো আর এইটা আমি আলাদাভাবে ডেফিনেশন সেখান থেকে পেয়েছি তার মানে পরে কাকতালীয় ভাবে দেখা গেছে এই দুটোই সেম না দেখো এই দুটোই সেম না ভেবে বলো হ্যালো বুঝতে পেরেছো কি বললাম হ্যালো বুঝতে পেরেছো কি বললাম হ্যালো এখন বুঝতে পেরেছো তারপরে এম ইসিভিটি অফ এ বডি অ্যান্ড অবসরটিভ পাওয়ার অফ এ বডি নিউমেরিকালি ইকুয়াল এট এ পার্টিকুলার টেম্পারেচার কি বললাম নিউমেরিক্যালি ইকুয়াল এট এ পার্টিকুলার টেম্পারেচার তোমরা কি বুঝতে পেরেছো এবারে বলো 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 হ্যাঁ ওকে আচ্ছা এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে করতে পারো এই অবধি যদি কোনো ডাউট থাকে আমাকে করতে পারো এই অব্দি যদি কোনো থাকে আমাকে করতে পারো ডাউট আচ্ছা এরপরে আমরা করব করবো ল শোনো ভালো করে ল এই ল এর দুটো ভার্সান আছে আমি দুটো ভার্সানই বলবো ল ওকে দেখো একটা বডি আছে এই বডি টেম্পারেচার হচ্ছে টি সার্ফেস এর টেম্পারেচার টি আর বাইরের টেম্পারেচার টি এস কি বললাম এই বডি এর টেম্পারেচার টি আর বাইরের টি এস ওকে ওকে তাহলে এটা একদম এক্সপেরিমেন্টাল একটা ল এক্সপেরিমেন্টাল একটা ল এক্সপেরিমেন্টাল একটা ল ভালো করে শোনো এ যদি ডিটি টাইমে ডি কিউ আর এনার্জি রেডিয়েট করে আর স্ট্যান্ড ফর রেডিয়েট কি বললাম বলো আর স্ট্যান্ড ফর রেডিয়েট ডিটি টাইমে ডি আর এনার্জি রেডিয়েট করে তাহলে ডি কিউ আর বাই ডিটি কি বললাম বলো ডি কিউ আর বাই ডিটি এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কি কার সাথে হবে এরিয়ার সাথে হবে কারণ এই সারফেস এরিয়া বড় হলে এই কোয়ান্টিটিটা বাড়বে বলো সার্ফেস এরিয়া বড় হলে এই কোয়ান্টিটিটা বাড়বে হ্যালো সারফেস এরিয়া বড় হলে এই কোয়ান্টিটিটা বাড়বে বাড়বে আচ্ছা এটা আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ই ই কি ই কি এমিসিভিটি 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 যদি বাড়ে তাহলে এই রেডিয়েশনটাও তো বাড়বে আর এক্সপেরিমেন্টালি দেখা গেছে এইটা টি টু দি পাওয়ার 4 কি বললাম টি পাওয়ার ফোর ওকে তাহলে এইখান থেকে যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে ডি কিউ আর কি বল তো এনার্জি রেডিয়েটেড পার এনার্জি রেডিয়েটেড বলো রেডিয়েটেড এনার্জি রেডিয়েটেড পার সেকেন্ড তাইতো এনার্জি রেডিয়েটেড পার সেকেন্ড আমি তো বললাম এটা একটা এক্সপেরিমেন্টাল ল এর যা টেম্পারেচার তার এর যা টেম্পারেচার তার টি টু দি পাওয়ার ফোর এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় আমি আবার বললাম এটা একটা এক্সপেরিমেন্টাল ল তাহলে আমি এইটা লিখতে পারি এইটা ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু এ ই টি টু দি পাওয়ার ফোর এইটা লিখতে পারি দেখো লিখতে পারি এইটা লিখতে পারি ওকে এই সিগমাটাকে বলে স্টিফান্স কনস্ট্যান্ট এর ভ্যালু হচ্ছে এর ভ্যালু হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার ফোর এটা দেওয়া থাকবে তোমাদের কিন্তু মনে রাখার একটা উপায় কি বলতো দেখো ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা তাহলে আমার তাহলে লিখে সেকেন্ডে ওই বডি থেকে যে এনার্জিটা রেডিয়েট করবে তার ভ্যালু হয় সিগমা এ ই টি টু দি পাওয়ার ফোর ইজ দ্যাট ক্লিয়ার ইজ দ্যাট ক্লিয়ার বলো 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 ইজ দ্যাট ক্লিয়ার হ্যালো

কি বললাম বলো এটা একটা ভার্সান দুটো ভার্সান আছে আমি দুটো দেখাচ্ছি দেখাচ্ছি দুটো এটা একটা ভার্সান আর একটা ভার্সান অন্য ভাবে ভালো করে শোনো বাইরের টেম্পারেচার টিএস আর ভেতরের মানে বডি টি বলতো এখানে এখানে এই বডিটা এই বডিটা এই কিউআরটা কি কিউআরটা রেডিয়েট করছে কিন্তু বডিটা তো অ্যাবজর্ভও করবে করবে কি আচ্ছা আমি যদি বলি ডি কিউ এ বাই ডিটি এটা হচ্ছে বলো এনার্জি অ্যাবজর্ব পার সেকেন্ড কে এনার্জিটা অ্যাবজর্ব করছে কে এনার্জিটা অ্যাবজর্ব করছে বডিটা তাই তো তাহলে এইটা বডির কার সাথে মানে মানে কার সাথে আবার এরিয়া আবার এটা হবে এ অ্যাবজর্বটিভ পাওয়ার কারেক্ট এখানে যেমন ই হয়েছিল ই হয়েছিল এখানে কি হবে অ্যাবজর্বটিভ পাওয়ার আচ্ছা এখানেও এটা ই টু দি পাওয়ার টি টু দি পাওয়ার ফোন কিন্তু বলতো এটা কোনটি টিএস না টি টিএস না টি এটা হবে টিএস সাররাউন্ডিং টেম্পারেচার কেন ভেবে দেখো বাইরে যদি অনেক বেশি টেম্পারেচার থাকে তার হলে বাইরে থেকে বেশি এনার্জি তোমার ওই বডিটাতে পড়বে যদি বডিটাতে বেশি এনার্জি পড়ে সেই বেশি এনার্জিটা কার উপর ডিপেন্ড করবে বাইরের সাররাউন্ডিং টেম্পারেচার উপরে যদি বেশি এনার্জি পড়ে তাহলে বেশি এনার্জি তো অ্যাবজর্ব হবে তাই না

আমি যদি বলি নেট হিট লস পার সেকেন্ড নেট হিট লস পার সেকেন্ড নেট হিট লস পার সেকেন্ড সেটা কি লিখবো সেটাকে যদি আমি লিখি ডি কিউ বাই ডিটি এইটাকে আমি লিখতে পারি ডি কিউ আর বাই ডিটি মাইনাস ডি কিউ এ বাই ডিটি আরে ভাই এটা তো বেরিয়ে যাচ্ছে আর এটা পড়ছে তার মানে নেট লস কোনটা যেটা বেরিয়ে যাচ্ছে আর যেটা পড়ছে সেটা মাইনাস না দেখো নেট লস বুঝতে পেরেছো কি আলো বুঝতে পেরেছো কি তোমরা কি সবাই বুঝতে পেরেছো দেখো এটা হচ্ছে নেট হিট লস আবার দেখো এখান থেকে আমি বলতে পারি dq/dt এটাকে আমি কি বলবো বলো dq/dt কি বলবো রেট অফ হিট লস দেখো রেট অফ হিট লস আচ্ছা এবারে শোনো কিউ আর বাই কিউটি আমরা অলরেডি ক্যালকুলেট করেছি এখানে আর কিউ বাই কিউটি অলরেডি আমরা ক্যালকুলেট করেছি আবার আমরা জানি ই ইকুয়াল টু এ তাহলে পুরো ফর্মুলাটা আমি লিখতে পারি সিগমা ই এ টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি এস টু দি পাওয়ার ফোর লিখতে পারি এইটা সেকেন্ড ভার্সান যেটা খুশি মনে রাখো কোনো অসুবিধা নেই এটা সেকেন্ড ভার্সন যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমরা আমাকে বলতে পারো যদি কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো এই লাস্টে এটা একটু বুঝতে পারলাম না কি বুঝতে পারলে না জাস্ট মাইনাস করেছি মাইনাস করেছি মাইনাস করে আমি এর এই যে এই দেখো এই একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন টিএস আর এই একটা ইকুয়েশন এখানে টি হচ্ছে টেম্পারেচার অফ দা অফ দা সারফেস অফ দা বডি আর টিএস হচ্ছে টিএস হচ্ছে সারাউন্ডিং টেম্পারেচার হ্যাঁ বলো বলো যদি বুঝতে অসুবিধা হয় বলো এবার দেখো এই এক নম্বর ইকুয়েশন আর এটাকে যদি আমি দু নাম্বার ইকুয়েশন বলি মানে ওয়ান এ বলি তার মানে এক আর ওয়ান এ কে যদি মাইনাস করি এই যে এটা মাইনাস করি তাহলেই তো এটা আসবে হ্যাঁ হ্যাঁ এই দুটো ভার্সানই ইউজ হয় তবে বিশ্বাস করো যদি এখান থেকে তোমাদের কোনো কোয়েশ্চেন আসে না তোমরা আরামসে করতে পারবে খুব ইজি প্রবলেম হয় খুব ইজি প্রবলেম হয় আচ্ছা এখনো এর ইয়ে আমাদের শেষ হয়নি চলো দেখো ভালো লাগবে এরপরে নিউটন ল অফ কুলিং আসবে দেখো ভালো করে নেক্সট এইবারে এই এতক্ষণ যেটা করালাম এটা হচ্ছে স্টিফেন্স ল এই দুটোই হচ্ছে ল আমি ডাইরেক্ট স্টেটমেন্ট বলে দিতে পারতাম অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে শুধু জাস্ট স্টেটমেন্টটাই আসে আছে জাস্ট স্টেটমেন্টটাই আছে কিন্তু এটা কিভাবে এসছে সেটা আমি বললাম কিন্তু এটা পুরো এক্সপেরিমেন্টাল ল এটা পুরো এক্সপেরিমেন্টাল ল আচ্ছা এবারে দেখো ভালো করে শোনো এবার আমরা একটু কাটা ছাড়া করবো ভালো করে শোনো এই একটা বডি ওকে এর টেম্পারেচার টি এর বাইরের টেম্পারেচার টি এস কি বললাম এর টেম্পারেচার টি বাইরের টেম্পারেচার টি এস ওকে ওকে এবারে বলো যদি টি এস গ্রেটার দেন টি হয় সরি 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 ভুল বললাম ভুল বললাম টি গ্রেটার দেন টি এস হয় বলো কার টেম্পারেচার বেশি বডি না সারাউন্ডিং বডি তাহলে যদি আমি ওটাকে সারাউন্ডিং এ রেখে দিই তাহলে বডি টেম্পারেচার বাড়বে না কমবে বডি টেম্পারেচার বাড়বে না কমবে ভেরি গুড তার মানে ধরো টি ইকুয়াল টু মানে টি টি ইকোয়াল টিতে ছিল টি গ্রেটার দেন টিএস এবারে বলো টি প্লাস ডিটি টাইমে এই টেম্পারেচারটা হয়েছে মানে বডি টেম্পারেচার হয়েছে টি প্লাস ডিটি বডি টেম্পারেচার টি প্লাস ডিটি এবার আমরা একটু আগেই দেখলাম যদি টাইম বাড়ে তাহলে বলো তো এই টেম্পারেচারটা কমবে না বাড়বে কমবে এই টেম্পারেচারটা কমবে না বাড়বে বলো কমবে

আরেকবার বলো কি বললাম মাস এম আর স্পেসিফিক হিট মাস এম আর স্পেসিফিক হিট এস এইবারে আমি এই জন্য স্টিফেন্স ল লিখতে পারি ডি কিউ বাই ডি টি ইকুয়াল টু সিগমা ই এ টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি এস টু দি পাওয়ার ফোর এটা তো ফর্মুলা ছিল ভাই জাস্ট ওপরের এই ফর্মুলাটা আমি লিখেছি আচ্ছা এইবারে বলো তো ডি কিউ মানে কি আচ্ছা দেখো ডি কিউ মানে হচ্ছে আচ্ছা মনে আছে আমরা করেছিলাম কিউ ইকুয়াল টু এম এস টি কোথায় পড়েছিলাম ওই যে স্পেসিফিক হিট একটা সলিড আস্তে আস্তে ওটা মানে টেম্পারেচার চেঞ্জ করলে কিউ ইকুয়াল টু এস টি হবে না তার মানে ডি কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা হবে না এমএস এস ডেল্টা হবে না এইবারে আমাকে বলো এই যে যত টাইম যাবে এই ডেল্টা টি টা পজিটিভ না নেগেটিভ বলো তার আমি এখান থেকে বলতে পারি দেখো 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 এখান থেকে আমি বলতে পারি ডিকিউ ইকুয়াল টু এমএস ডেল্টা টি এটা আমি বললাম আচ্ছা এবার এদিকে চলে এসো তারপরে ডিকিউ হচ্ছে সিগমা ই এ টি টু দি পাওয়ার ফোর মাইনাস টু দি পাওয়ার ফোর ইন টু এই ডিটিটাকে আমি এখানে নিয়ে গেলাম কোনো ডাউট আছে এবারে শোনো এই ডিকিউএর জায়গায় আমি এমএস ডেল্টাটি বসিয়ে দিচ্ছি এম এস ডেল্টা টি টু সিগমা ই পাওয়ার ফোর ইনটু ডিটি লিখতে পারি এবারে বলো এইটা তারপরে আমি এটা লিখতে পারি মাইনাস ডিটি বাই ডিটি এই নেগেটিভ সাইনটাকে ইনকর্পোরেট করার জন্য ইকুয়াল টু সিগমা ই এ বাই এম ইন্টু এস ইন্টু টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি এস টু দি পাওয়ার ফোর এইটা লিখতে পারি এখানে ডি কি এইটা কি এটা টেম্পারেচার না এই যে টিটা কি বেসিক্যালি টেম্পারেচার টেম্পারেচার এবারে বলো আমার বডিটা হিট হচ্ছে না কুল হচ্ছে আমার বডিটা কুল হচ্ছে তাহলে এইটাকে বলে রেট অফ কুলিং কি বললাম রেট অফ কুলিং দেখো রেট অফ কুলিং এ টেম্পারেচারে আসছে আর এইটা কি ছিল বলো তো ডিকিউটা ডিকিউ বাই ডিটি কি ছিল রেট অফ হিট লস দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো একটা ছিল রেট অফ হিট লস আর একটা ছিল রেট রেট অফ কুলিং তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম একটা ছিল রেট অফ হিট লস আর একটা কি ছিল রেট অফ বলো কুলিং কুলিং তার মানে রেট অফ হিট লস আর কুলিং এর মধ্যে সম্পর্কটা বুঝতে পেরেছো কিভাবে আনলাম ওকে 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 আচ্ছা এইবার আমি এইগুলোর ওপরে আমি কিছু প্রবলেম করাবো তবে যেহেতু আমরা একবার ধরেছি পুরোটাকে শেষ করে নি নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে নিউটন ল অফ কুলিং কি বললাম নিউটন কুলিং সবার একটাই প্রশ্ন এখানেও নিউটনস আচ্ছা শোনো ভালো করে নিউটনস ল অফ কুলিং এটাও ইজি তোমাদের আমি তো বললাম এখনো পর্যন্ত যা যা করানো হয়েছে রেডিয়েশন থেকে সব ইজি তোমাদের এখান থেকে জাস্ট মানে ফর্মুলা বেস প্রবলেম আসবে সিগমা বলে দেবে ই বলে দেবে এ বলে দেবে এম বলে দেবে এস বলে দেবে লেফট হ্যান্ড সাইড বলে দেবে বার করতে হবে আচ্ছা নিউটন লিং ভালো করে শোনো নিউটন কি করলেন এটা তো অরিজিনাল এটা তো আবার অরিজিনাল ফর্মুলা কি বললাম বলো ভাই এটা তো অরিজিনাল ফর্মুলা এই যে এইটা এইটাকে একটু অ্যাপ্রক্সিমেট করতে চাইলেন কি বললাম বলো অ্যাপ্রক্সিমেট করতে চাইলেন এই ফর্মুলাটা ভ্যালিড ফর এনি টেম্পারেচার মানে ধরো একটা বডি টেম্পারেচার আছে 10 ডিগ্রি আর সারাউন্ডিং টেম্পারেচার আছে আছে 1000 ডিগ্রি একটা বডি টেম্পারেচার 10 ডিগ্রি আর সারাউন্ডিং টেম্পারেচার কত বললাম সারাউন্ডিং টেম্পারেচার 1000 ডিগ্রি তাহলেও এই লটা ভ্যালিড এই লটা ভ্যালিড ফর এনি 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 টেম্পারেচার বলো এখানে 10 ডিগ্রি কোনটা টি না টিএস 10 ডিগ্রি সেন্টিগ্রেড টিএস টিএস

এবার উনি বলছেন টি নট অ্যান্ড টি এই দুটোর মধ্যে নট মাচ ডিফারেন্স এবারে এই নট মাচ ডিফারেন্সটা এইটা নট মাচ ডিফারেন্সটা এইটা কিরকম হয় বলতো সেইটা হয় ধরো আচ্ছা এবার রেট অফ কুলিং বলছে যদি রেট অফ কুলিং বলে বলতো টি নট বড় না টি বড় টি বড় ভেরি গুড টি বড় বড় আরে ভাই টি বড় হলেই তো আস্তে আস্তে কুল করবে এই যে নট মাছ ডিফারেন্স বলছে টি মাইনাস যদি থেকে কম হয় পঁচিশ ডিগ্রির থেকে কম হয় কি বললাম পঁচিশ ডিগ্রি থেকে কম হয় তাহলেই আমরা ল অফ কুলিং ভ্যালিড কিন্তু এই লটা লটা যদি খুব এই টেম্পারেচার যদি খুব বেশি হয় তাহলে এটা ভ্যালিড নয় বলতো বডি টেম্পারেচার দশ ডিগ্রি আর আউটসাইড টেম্পারেচার থাউজেন্ড ডিগ্রি তাহলে নিউটল ল অফ কুলিং ভ্যালিড

ডি টি বাই ডি টি এটা তো কলস্ট্রান্ট কে এই টি এর জায়গায় আমি লিখছি টি নট প্লাস ডেল্টা টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি নট টু দি পাওয়ার ফোর তোমাদের এটা মনে আছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন একে কি লিখতে পারি ওয়ান প্লাস এক্স এন লিখতে পারি ইফ ইফ এক্স এ এ ইফ ওয়ান ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্স এটা লিখতে পারি ওকে তার মানে এই ডেল্টা টিটা টি নটের থেকে অনেক ছোট টি নটের থেকে অনেক ছোট সেই কারণে দেখো ভেবে দেখো টি নট মানে কি সারাউন্ডিং টেম্পারেচার তো কত ডিগ্রি ক্যালভিন তিনশো ডিগ্রি ক্যালভিন ডিগ্রি ডিগ্রি বলছি তিনশো ক্যালভিনটি যদি এটা হয় তাহলে আমার বডি টেম্পারেচার কত টোয়েন্টি কেলভিন হবে না তো কি কি এটা টোয়েন্টি হবে জাস্ট ডিফারেন্স হ্যাঁ এত কেলভিন তাই না আচ্ছা এবারে দেখো এদিকে চলে এসো এখানে আমি বাইনো লাগাতে পারি বাইনো মিয়াল এই যে এই ফর্মুলা লাগাচ্ছি কি লাগাবো তোমরাই বলবে টি নট অ্যাকচুয়ালি না 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 একচুয়ালি আমি লাগাতে পারি কখন বলো তো দাঁড়ো দাঁড়ো আমি এই টি নটটাকে কমন নিচ্ছি দেখো টি নট আচ্ছা এই পুরো ইয়েটাকে দেখো আমি এই পুরো জায়গা থেকে টি নট কমন নিচ্ছি যদি আমি এখান থেকে কমন নিই দেখো আর টি নট ওয়ান প্লাস ডেল্টা টি বাই টি নট টু দি পাওয়ার ফোর আর এদিকে টু দি পাওয়ার ফোর মাইনাস টি নট টু দি পাওয়ার ফোর দেখো এটা লিখতেই পারি টি নটকে বাইরে নিয়ে এসছি এবার আমি টি নট কমন নিচ্ছি তারপরে আমি লিখতে পারি কে ইন্টু টি নট টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান প্লাস ডেল্টা টি বাই টি নট হোল টু দি পাওয়ার ফোর মাইনাস টি নট টু দি পাওয়ার ফোর এটা লিখতে পারি তোমরাই বলো 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 এটা লিখতে পারি ওকে এবার এখানে মাইনাস ওয়ান কেন বলো তো ভাই ওরিউ আর মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান হবে ঠিক 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 আমি ভুল করেছি টিনটটা তো কমন নিয়েছি ঠিক 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 আচ্ছা দেখো এইটাতে যদি আমি বাইনোমিয়াল লাগাই তাহলে আমি কি লিখবো কি লিখছি ফোর ইন্টু দেখো ওয়ান প্লাস ফোর ইন্টু নট মাইনাস ওয়ান এটা লিখতে পারি আরে ভাই এটাকে বাইনোমিয়াল লাগিয়েছি দেখো লিখতে পারি কিনা গুড আচ্ছা এবারে এরপরে যদি আমরা এগিয়ে যাই তাহলে কি হবে কি লিখবো নট টু দি পাওয়ার ফোর আচ্ছা এই টিনট টেম্পারেচার ভেরি গুড ওটা কি চেঞ্জ হচ্ছে এটা এটা কেটে দেখো ওয়ান ওয়ান কেটে গেল তারপরে আমি এটা লিখতে পারি কে ইন্টু নট ইন্টু ফোর ইন্টু ফোর ইনটু ডেল্টা টি ভাই টি নট তারমানে এখান থেকে একটা টি নট আর এখান থেকে একটা টি নট কেটে এটা চলে এলো তারপরে দেখো আমি ফাইনাল কি লিখছি ডেল্টা টি আবার কি টি মাইনাস টি নট না ডেল্টা টি আবার কি টি মাইনাস টি নট না তাহলে আমি যেটা ফাইনাল লিখছি সেটা লিখতে পারি কিনা দেখো মাইনাস ডি টি বাই ডি এটাই তো ছিল ইকুয়াল টু কে এর জায়গা যে কে টা আমি ধরেছিলাম সেটা বসিয়ে দিচ্ছি তোমরা নিজেরা ট্রাই করো এটা আসছে কিনা বলো

আসছে আসছে এবার একটা কথা বলো ফোর কনস্ট্যান্ট স্যার বলছি 16 হবে না ওখানে ফোর না 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 16 হবে না কেন 16 হবে বলো কেন ফোরটা তো আগে থেকেই ছিল কে এর জায়গায় একটা ফোর ছিল আর ওখানে ফোর ছিল না কোথায় কে জায়গায় একটা ফোর ছিল কোথায় কে জায়গায় ফোর ছিল আমি এইটা কে ধরেছি ভাই ও আচ্ছা আচ্ছা না না সরি আচ্ছা ফোর কনস্ট্যান্ট বলো ফোর কনস্টুডমা কনস্ট্যান্ট্যান্টার সারাউন্ডিং হচ্ছে ওটা কি চেঞ্জ হচ্ছে হচ্ছে না ওকে আর এম এস এটা তো কনস্ট্যান্ট তার মানে আমি বলতে পারি এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টটাকে আমি কে ড্যাশ বলছি কে ড্যাশ ইকুয়াল টু লিখছি এখনো আবার এই প্রসিডিং শেষ হয়নি এবারে দেখো কারণ আমি নেক্সট এটা লিখতে পারি দেখো তো মাইনাস ডিটি বাই ডিটি ইকুয়াল টু কে হ্যাট টি মাইনাস টি নট এটা লিখতে পারি এবারে দেখো মাইনাস ডিটি বাই এই যে টি মাইনাস টি নটটাকে এটাকে এটাকে আমি ড্যাশ এসছি করেছি দেখো এটা বুঝতে পেরেছো এবারে দেখো একটা বডির একটা বডির ভালো করে শোনো টি ইকুয়াল টু জিরোতে টি ইনিশিয়াল টেম্পারেচার ছিল আর বাইরের টেম্পারেচার টি নট আর টি ইকুয়াল টু টি টাইমে টি ফাইনাল টেম্পারেচার হয়েছে তার মানে আমি এটাকে ইন্টিগ্রেট করতে পারি ইন্টিগ্রেট করতে পারি তার মানে টি ইকুয়াল টু জিরোতে কি ছিল বলো টি ইকুয়াল টু জিরোতে টি আই আর টি ইকুয়াল টু টি তে টি এফ কারেক্ট আমি ইন্টিগ্রেট করছি এবার এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি এইটা আসে এল এন কি বললাম এল এন এল এন এইটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো অ্যাকচুয়ালি ডিটি আপন টি এটার ইন্টিগ্রেট হয় এল টি তারপরে আমি এখানে তোমার ইয়ে বসিয়েছি টিএফ আর টিআই তাহলে এই ফর্মুলাটা আসবে এল এন টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল ডিভাইডেড বাই টি ইনিশিয়াল মাইনাস টি নট ইকুয়াল টু মাইনাস কে ড্যাশ টি এটাকে যদি তুমি ক্যালকুলেট করো এইটা আসবে এই ফর্মুলাটা মনে রাখতে হবে এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এই ফর্মুলাটা মনে রাখতে হবে তোমাদের কি বোঝা গেছে জিনিসপত্রগুলো গুলো যদি যায় এর পরের স্টেপটা দেখো এলেন যদি থাকে আমি ই টু দি পাওয়ারে নিয়ে যেতে পারি তার মানে এর পরের স্টেপটা হচ্ছে টি এফ মাইনাস টিআই আপন টিআই মাইনাস টি নট ইকুয়াল টু ইটুদি পাওয়ার মাইনাস কে ড্যাশ টি এই কে ডাশের ভ্যালু তোমরা অলরেডি জানো তার মানে এইটা থেকে আমি ফাইনাল এই এক্সপ্রেশনটা লিখতে পারি টি এফ ইকুয়াল টু ও আমি না একটা ভুল লিখেছি এইটা টি নট হবে দাঁড়ো এক মিনিট আমি এটা তোমরা আচ্ছা তোমরা একবার এটাকে করো তোমরা একবার তোমরা এটাকে একবার ক্যালকুলেট করো তো এটা টি নট হবে টি আই না টি নট এটা টি নট হবে তার মানে এখান থেকে আমি টি এফ লিখতে পারি কি টি এফ লিখতে পারি টি নট প্লাস টি আই মাইনাস টি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে ড্যাশ টি প্লিজ মাইন্ড ইট এগুলো কিন্তু এক্সামে আসে ডেরিভেশন এগুলো কিন্তু এক্সামে ডেরিভেশন আসে বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা না আমি আবারও চলে যাচ্ছি দেখো এই পুরো জিনিসটাকে কে ড্যাশ ধরেছিলাম কে ড্যাশ ধরার পরে আমার এই ইকুয়েশনটা এলো তখন আমি দেখলাম যে ডিটি এখানে একটা টি আছে আর এখানে একটা টি আছে তার মানে এই ইকুয়েশন থেকে যদি আমি একটা নর্মাল ফর্ম চাই তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে আমি ইন্টিগ্রেট করলাম টি আই থেকে টি এফ পর্যন্ত কারেক্ট টি আই থেকে টি এফ পর্যন্ত তার মানে সেটা যদি আমি করে থাকি তাহলে আমি এই ইকুয়েশনটা পাচ্ছি এখানে এটা বেসিক্যালি টি নট এটা বেসিক্যালি টি নট তোমরা নিজেরা ক্যালকুলেট করো না এই তো আমি বলে দিলাম ডিটি বাই টি এটাকে ইন্টিগ্রেট করলে এল এন টি হয় এবারে করে দেখো না তোমরা আচ্ছা এইবারে এটা ইকুয়াল টু মাইনাস টি সেখান থেকে আমি টি এফ এর ভ্যালু এইটা পেয়েছি বলো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা বলো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা আছে কি না হ্যালো বলো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা আমার প্রবলেম সলভিং এর জন্য খুব ইম্পর্টেন্ট ওকে তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে বলো 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 হ্যান্ড আমি প্রবলেম করাবো একটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে শুনতে পাচ্ছ আমার কথা বলো বলো কোনো অসুবিধা আছে আমি প্রতিটা স্টেপ করেছি কিন্তু ভাই দেখো দেখো দেখো

দেখো প্রবলেম কত সহজে হয়ে যাবে এই প্রবলেমটা করতে বলেছে একবার ট্রাই করো এই প্রবলেমটা করতে বলেছে একবার পড়ো ভালো করে একবার পড়ো ভালো করে ভালো করে পড়ো না 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 এই প্রবলেমটা না সরি 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 এটা হোমওয়ার্ক দেবো আমি টোয়েন্টি ফাইভটা আগে করাবো এই ফর্টি ফাইভটা 45 আর 46 হোমওয়ার্ক দেব আচ্ছা আমি কিন্তু বারোটার টার পরেও আজকে একটু করাবো কারণ আমি এই রেডিয়েশনটা শেষ করব এরপর আর একটা ছোট ছোট দুটো কনসেপ্ট বেঁচে আছে তোমাদের মেইন হচ্ছে স্টিফেনস ল আর নিউটনস ল অফ কুলিং আর দুটো হোমওয়ার্ক দেব সেই দুটো হোমওয়ার্ক আমাকে করে দেখাতে হবে সেই দুটো হোমওয়ার্ক তোমরা আমাকে ছবি তুলে পাঠাবে কালকের মধ্যে দেখো এই প্রবলেমটা বলেছে আ বডি কুলস ডাউন ফ্রম 65 টু 55 ইন 30 সেকেন্ড ইউজিং নিউটনস ল অফ কুলিং তোমাদের না ইউজুয়ালি বলে দেবে নিউটনস ল অফ কুলিং ইউজ করতে হবে কিনা ক্যালকুলেট দা টাইম টেকেন বাই দা সেম বডি টু কুল ডাউন ফ্রম 55 টু uh, 50 ডিগ্রি আচ্ছা দেখো আমি এই ফর্মুলাটা ইউজ করব এই ফর্মুলাটা কি লিখবো বলো দেখো ভালো করে এলএন দেখো এই ফর্মুলাটা আমি ইউজ করব দেখো ভালো করে এলএন কি ছিল বলো পিএফ মাইনাস টি নট

ফার্স্ট কেস বলতে এই যে এ বডি কুলস ডাউন এবারে বলো ফার্স্ট কেসে আমার টিএফ কত ফার্স্ট কেসে ফার্স্ট কেসে বলো 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 ঠিকই বলছো বলো টিএফ কত 55 ভেরি গুড bol 55 বলো তো টিআই কত 60 ডিগ্রি সেন্টিগ্রেড 60 ডিগ্রি চেক টেম্পারেচার তার মানে আমি এখান থেকে এই ইকুয়েশন লিখতে পারি দেখো তো এলএন টিএফ মানে কত 55, 55. Man, paari, Ln, to, 55 minus 45

আর টি আই কত 55 টিআই কত 55 টিএফ 50 50 ওয়ান্ডারফুল টি নট 45 45 এখানে কি চেয়েছে আমার টাইম টাইম চেয়েছে আচ্ছা আমি ধরলাম এখানে টাইম টি এখানে আমি টাইম টি তার মানে এই ইকুয়েশনের জন্য আমি লিখতে পারি এলএন টিএফ মানে 50 45

এটাও টু সেভেন্টি থ্রি প্লাস এটাও টু আচ্ছা এটা ফোর্টি নিচে কি হবে তো নিচে ফিফটি ফাইভ মাইনাস ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ টু কে ড্যাশ এটা ইকুয়েশন এটা দু নাম্বার ইকুয়েশন ওকে এইবারে আমাকে একটা কথা বলো ফার্স্ট ইক্যুয়েশন থেকে আমি কি লিখতে পারি এলএন উপরে কত এন এন আর নিচে কত ফিফটিন দেখো এই যে এলেন ওপরে টেন নিচে আর এইটাই কত এলেন না এখানে কত পাঁচ এলেন পাঁচ আর নিচে কত দশ ভেরি গুড ইকুয়াল টু মাইনাস কে ড্যাস টি এই দুটোকে ডিভাইড করো করে আমাকে টি এর ভ্যালু তো ক্যালকুলেটারে টি এর ভ্যালু কত আসছে তো ক্যালকুলেটারে এর ভ্যালু কত আসছে বলো তো ক্যালকুলেটারে কত আসছে বলো कैलकुलेटर है कैलकुलेटर है देखो के डैश के डैश कटे जाच्छे जाच्छे की एटार कैल माने दरकार होच्छे ना टी एर वैल्यू कतो आसछे सर so, 51.8 two nine three you are absolutely बोलो एक बार बोलो fifty one point two nine three एकदम ठीक एकदम ठीक बोलो problem टा easy ना tough तुमरा बोलो बोलो problem टा easy ना tough बोलो 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 problem टा easy ना tough easy ना তুমি যদি তোমাকে এই ফর্মুলাটা জাস্ট মনে রাখতে হবে এর থেকে টাফ প্রবলেম দেবে না বিলিভ মি এটাই সব থেকে টাফ তোমাদের লেভেলে কিন্তু প্রবলেমটা তোমরা সবাই বুঝতে পেরেছো হ্যালো প্রবলেমটা কি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা কি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো হ্যাঁ বলো এলএন এর ক্যালকুলেশনটা বুঝতে পারলাম না ln ক্যালকুলেশনটা বুঝতে পারলেন না মানে এটা তো লগ ভাই আরে লগ 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 হাফ এর ভ্যালু কত লগ আর 2/3 এর ভ্যালু কত এটা তো ক্যালকুলেটর বার করবে তুমি কি আমি আমি কি বোঝাতে পারলাম আমি তোমার কথা বুঝলাম না ভাই এটা তো ln মানে লগ ওর তো ক্যালকুলেটর বার করবে কারণ তো ভ্যালু দেওয়া আছে আচ্ছা দেখো লগ 2/3 আর লগ 2 1/2 এটা তুমি ক্যালকুলেটর করো ক্যালকুলেটর পেয়ে যাবে আচ্ছা এই ফর্টি সিক্সটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এই ফর্টি সিক্সটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ফর্টি সিক্সটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আমাকে তোমরা কালকের মধ্যে ছবি তুলে পাঠাবে বেশিরভাগ স্টুডেন্টই পাঠাও না কিন্তু আমি চাই তোমরা সবাই পাঠাবে আজকে তেত্রিশ জন এখন প্রেজেন্ট দেখছি এভরি বডি শুড সেন্ড মি ডিয়ার এভরি এভরি প্লিজ এভরি ইন্ডিভিজুয়ালি আমাকে সেন্ড করবে এই ফর্মুলা ইউজ করলাম এই এতক্ষণ ধরে যে ফর্মুলা করলাম এই এতক্ষণ ধরে যে ফর্মুলা করলাম দেখো এটাই তোমাদের মেইন ছিল এতক্ষণ ধরে যেটা করলাম এটাই তোমাদের মেইন ছিল তোমাদের প্রিভাস থিওরি কিটচস ল আর এই নিউটনস ল অফ কুলিং আর স্টিফেনস ল আর নিউটনস ল অফ কুলিং এই কটাই মেইনলি সিলেবাসে আছে আর একটা জিনিস আছে সেটাও ইজি সেটা এখন করব সেটাও ইজি সেটা এখন করব সেটা হচ্ছে কি বলে সোলার কনস্ট্যান্ট সোলার কনস্ট্যান্ট কনসেপ্টটা খুব ইজি আর সামান্য দুটো জিনিস পড়ে আছে আমি সেটা হার্ডলি মিনিট মতো লাগবে দেখো আমি একটু ফাস্ট করছি সোলার কনস্ট্যান্ট আর এর রিলেটেড একটা প্রবলেম করতে দেবো যা থিওরি করাবো তারই প্রবলেম করতে দেবো আচ্ছা তোমরা ইন্টেন্সিটির নাম শুনেছ ইন্টেন্সিটিকে আই দিয়ে ডিনোট করা হয় এটা মানে হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া ওহ ইউনিট এরিয়া ইনটু টাইম আচ্ছা আবার তোমরা বলতে পারবে এনার্জি বাই টাইম কি এনার্জি বাই টাইম পাওয়ার না তার মানে ইন্টেন্সিটি মানে কি পাওয়ার বাই এরিয়া কি বললাম বলো মানে কি পাওয়ার বাই এরিয়া ওকে এবারে শোনো ধরো এখানে একটা বাল্ব আছে এই বাল্বের পাওয়ার পি এই বাল্বের পাওয়ার পি আর এই বাল্বটার চারিদিকে থ্রি ডি থ্রি ডি কারণ বাল্বটা থেকে তো চারিদিকে এনার্জি বেরোচ্ছে চারিদিকে কি বলতো চারিদিকে আমার এনার্জি বেরোচ্ছে বলতো এইখান থেকে আর ডিস্টেন্স দূরে যে পয়েন্টটা বাল্বে মানে ওই স্পিয়ারের ওপরে তার ইন্টেন্সিটি কত তার ইন্টেন্সিটি কত ইন্টেন্সিটি কি পাওয়ার বাই এরিয়া বলতো কার এরিয়া হবে কার এরিয়া হবে হ্যাঁ হ্যাঁ রাইট এই পুরো স্ফিয়ারটার এরিয়াটা হবে ভেবে দেখো পাওয়ারকে তুমি এইভাবে ভাবতে পারো সেটা হচ্ছে ধরো একটা ঘরের মধ্যে একটা জায়গায় ধূপ জ্বলছে ধূপ জ্বলছে এবার তার চারিদিকে তুমি একটা স্ফিয়ার কনসিডার করো যদি ওই ধূপটা জ্বলে তাহলে ওই ধূপটার প্রতিটা ধূপ থেকে যদি আমি ধরে নিই একটা ছোট ছোট কণা বের হচ্ছে তাহলে ওই আমি ধরে নিতে পারি তো চারিদিকে ওই কণাটা বের হচ্ছে তার মানে ওই স্ফিয়ারের পুরো জায়গাটাতে সব কণাগুলো থাকবে ভেবে দেখো পুরো জায়গাটাতে সব কণাগুলো থাকবে মানে স্পিয়ার এর এই ইন্টারনাল প্রতিটা সার্ফেস এর প্রতিটা জায়গাতে তাই তো তার মানে ইউনিট এরিয়ায় যে কটা কথা থাকবে সেটাই হচ্ছে আমার ইন্টেনসিটি তাহলে এটা কি হবে ফোর পাই আর স্কোয়ার তাই না তার মানে এখানে ইন্টেনসিটি কি বললাম বলো ইকুয়াল টু ফোর পাই আর স্কোয়ার ওকে এটা বুঝতে পেরেছো বলো এটুকু বুঝতে পেরেছো এটুকু বুঝতে পেরেছো তার মানে এটা হচ্ছে পয়েন্ট সোর্স এটা পয়েন্ট সোর্সের জন্য এটা হয় দেখো পয়েন্ট সোর্স এর জন্য ইন্টেনসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার আই এম এক্সট্রিমলি সরি এটা ক্যাপিটাল আর লিখি ওকে এটা ক্যাপিটাল আর লিখি আচ্ছা এবারে দেখো এইটুকু আমাদের দরকার এনার্জি মানে ইন্টেনসিটি সম্বন্ধে ইন্টেনসিটি সম্বন্ধে এইটুকু আমার দরকার এইবার আমি সোলার কনস্ট্যান্টের ফান্ডাটা দেব দেখো ভালো করে শোনো তিনটে জিনিস এটা হচ্ছে সান আর এইটা হচ্ছে আর্থ এবারে শোনো সানের টেম্পারেচার হচ্ছে টি এস রাইট সানের টেম্পারেচার হচ্ছে টি এস সানকে আমরা কি ধরি ব্ল্যাক বডি ধরি যদি ব্ল্যাক বডি ধরি তাহলে এর জন্য ই কত রাইট এটা আমি পরে আসছি আচ্ছা এবার বলো ভালো করে শোনো সানের রেডিয়াস হচ্ছে আর এস আর সান থেকে আর্থের ডিস্টেন্স হচ্ছে ডি আর আর্থের রেডিয়াস হচ্ছে আর ই ওকে এবার বলো তো এই যে সান কত এনার্জি রেডিয়েট করছে সান কত এনার্জি রেডিয়েট করছে সেটা কার থেকে পাবো স্টিফন থেকে পাবো কোথায় গেল এই যে ল থেকে পাবো এই যে ফার্স্ট ভার্সান দেখো এনার্জি রেডিয়েটেড পার পার সেকেন্ড কি বললাম এনার্জি রেডিয়েটেড সেকেন্ড সিগমা এ ই টি টু পাওয়ার তাই তো দেখো আমি বলছি সান কত এনার্জি রেডিয়েট করছে বলো এনার্জি রেডিয়েটস পার সেকেন্ড বলো বলো এনার্জি রেডিয়েটস পার সেকেন্ড সেটাকে আমি এইভাবে লিখতে পারি

হ্যালো তোমরা শুনতে পাচ্ছ আমার কথা ওকে এটা বুঝতে পেরেছো কি করে লিখলাম আরে ভাই এই যে নিউটন লয়ের এইটা ইউজ করলাম এই নিউটন ল বলছি স্টিফেন লয়ের ফার্স্ট ভার্সনটা ইউজ করলাম ই সিগমা এ কোথায় গেল ই সিগমা এ টি টু দি পাওয়ার ফোর ওকে আচ্ছা এনার্জি রেডিয়েটস পার সেকেন্ড এনার্জি তার মানে কি এইটা বেসিক্যালি এনার্জি বাই টাইম না এনার্জি বাই টাইমটাই পাওয়ার না বলো এটা পাওয়ার না পি ইকুয়াল টু বলো সিগমা ই পাই আর এস ইন্টু ফোর না বলো তো এটা এটা তাই হবে তো এইবারে শোনো এই এই সান থেকে এইখানে আর্থ আছে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি তোমরা বলতে পারবে ডি এর বিশাল ভ্যালু কিন্তু মানে কিভাবে হয় লাইটের ভেলোসিটি হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড লাইটের ভেলোসিটি সূর্য থেকে পৃথিবীতে লাইট পৌঁছতে আট মিনিট মতো সময় লাগে তার মানে ডি এর ভ্যালু ডি এর ভ্যালু অলমোস্ট দেখো এইট ইন্টু সিক্সটি এত মিনিট এত সেকেন্ড সময় লাগছে ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এত মিটার এত মিটার যাই হোক ডি ভ্যালু বিশাল বড় এবারে বলো এই ডি কে সার্কেল করে এই পুরো জিনিসটাকে হ্যালো এই পুরো জিনিসটাকে আমি এইভাবে কনসিডার করতে পারি এই পুরো জিনিসটাকে এই যে সান আর আর্থের যে জিনিসটা এইভাবে কনসিডার করতে পারি এইখানে সান আছে যার পাওয়ার পি আর ডি ডিস্টেন্স দূরে আর রয়েছে ডি ডিস্টেন্স দূরে আর রয়েছে ডি ডিস্টেন্স দূরে আর রয়েছে তাহলে ইন্টেন্সিটি কি লিখতে পারি বলো তো

এইটা সান এখান থেকে ডি ডিস্টেন্স দূরে তোমার আর আছে তাহলে ইন্টেন্সিটি এইটা লিখতে পারি আচ্ছা এইটা ইকুয়াল টু ভালো করে শোনো এইটা ইকুয়াল টু পি মানে সিগমা ই ফোর পাই আর এস এস স্কোয়ার এস টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর পাই ডি স্কোয়ার তার মানে ফোর পাই ফোর পাই কেটে গেল এটা হচ্ছে আই এটা হচ্ছে আই একে বলে সোলার কনস্ট্যান্ট अच्छा बोलो तो ये सोलर कांस्टेंट माने कि सोलर कांस्टेंट माने देखो अभी लिख एनर्जी इंसिडेंट ऑन अर्थ ड्यू टू सन देखो एनर्जी इंसिडेंट ऑन अर्थ ड्यू टू सन राइट पर सेकेंड पर यूनिट एरिया सही ना अरे भाई ये তোমার আই এর ডেফিনেশন কি আই এর ডেফিনেশন এনার্জি বাই এ না দেখো এনার্জি বাই এ ইন তোমরা কি এটা বুঝতে পেরেছ ওকে ওকে আচ্ছা এইবার এখানে চলে এসো ভালো করে শোনো এই পয়েন্টের ইন্টেন্সিটি হচ্ছে পি বাই ফোর পাই আর স্কোয়ার এই পয়েন্টের এই পয়েন্টে ধরো এই পয়েন্টে আমি যদি এরকম একটা ছোট্ট ছোট্ট এরিয়া রাখতাম বলতো এই এরিয়ার মধ্যে দেখো ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি আর এরিয়া ইন্টু টাইম তাই না তারপরে আমি এটা বলতে পারি এনার্জি ইকুয়াল টু সরি এনার্জি বাই টাইম এনার্জি বাই টাইম ইকুয়াল টু ইন্টেন্সিটি ইন্টু এরিয়া তাহলে আমি ধরো এই যে এই পজিশনে এরকম একটা এরিয়া রেখেছি যদি আমি বলি এক সেকেন্ডে এক সেকেন্ডে ইন ওয়ান সেকেন্ড এই এই এরিয়াটা ধরো আমি বললাম 10 ইউনিট 10 ইউনিট ইন 1 সেকেন্ড হাউ মাচ এনার্জি হ্যাজ ফলেন অন দা এরিয়া বলতে পারবে এক সেকেন্ডে কত এনার্জি ফল করেছে এই টি টেন ইউনিট এরিয়া মানে এখানে সেটা কি হবে ইন্টেন্সিটি আচ্ছা সেইটাকে যদি আমি সেটাকে যদি আমি ই ড্যাশ বলি সেটা কি হবে ইন্টেন্সিটি ইনটু টেন ইউনিট না দেখো ইনটেনসিটি ইন্টু টেন ইউনিট না মানে ইনটেনসিটি দিয়ে যদি আমি এরিয়াটাকে গুণ করি তাহলে আমি কি পাবো বলো টোটাল এনার্জি পার সেকেন্ড কতটা ইয়ে করেছে সেটা পাবো কি বলে টোটাল এনার্জি কতটা গ্রো ইয়ে করেছে সেইটা পাবো তোমরা কি এটা বুঝতে পেরেছ হ্যালো তোমরা কি এটা বুঝতে পেরেছো হ্যালো তোমরা কি এটা বুঝতে পেরেছো তোমরা কি বুঝতে পেরেছো ওকে আচ্ছা এবারে শোনো সেম কনসেপ্টে আমি যদি এইটা জিজ্ঞাসা করি এইটা জিজ্ঞাসা করি এইটা জিজ্ঞাসা করি শোনো সেটা হচ্ছে এনার্জি মানে এই সোলার সোলারের এখান থেকে এটা কি বলেছি এনার্জি ইনসিডেন্ট অন আর্থ ডিউ টু সান পার সেকেন্ড পার ইউনিট এরিয়া আমি যদি তোমাকে এটা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে এনার্জি ইনসিডেন্ট অনআর্থ ডিউ টু সান সেকেন্ড তাহলে কি হবে বলো এই আই এরিয়া এরিয়া হবে হবে না না হ্যালো আচ্ছা এবার দেখো ভালো করে শোনো সেটা হচ্ছে এইটা হচ্ছে পি একটা পাওয়ার ভালো করে শোনো এটা হচ্ছে পি একটা পাওয়ার এখান থেকে একটা ডিস্ক আছে এই ডিস্কের এরিয়া এই ডিস্কের রেডিয়াস হচ্ছে স্মল আর আর এইখান থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে ডি তাহলে বলো তো এই পয়েন্টে ডিস্কের এই পয়েন্টে ইন্টেন্সিটি কত পি বাই ডি স্কোয়ার ডিস্কের এই পয়েন্টে ইন্টেন্সিটি এবার আমি যদি বলি ডিস্কে কত এনার্জি পড়ছে ডিস্কে কত এনার্জি পড়ছে তাহলে আমাকে কি করতে হবে ডিস্কে কত এনার্জি পড়ছে তার মানে আমাকে এরিয়া অফ ডিস্ক দিয়ে গুণ করতে হবে না এনার্জি অন ডিস্ক পার সেকেন্ড তারপরে এইটাকে আমি লিখতে পারি আপন ডি স্কোয়ার ইন্টু এনার্জি অফ ডিস্ক কত এই এরিয়া অফ ডিস্ক পাই 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 বলো আর আর তাই না হ্যালো এটা কি বুঝতে পেরেছ হ্যালো এটা কি বুঝতে পেরেছ আচ্ছা এই জায়গাতে যদি এইরকম কোন ইয়ে থাকতো স্পিয়ার এবার দেখো আমাদের সানে সান থেকে যখন রেগুলো আসছে এইটা হচ্ছে আমার আর্থ না এই রেডিয়াস হচ্ছে আরই এই রেডিয়াস হচ্ছে আর এইবারে ভালো করে শোনো এই যে এরিয়াটা নেব আর্থের জন্য কারণ এটা তো আর্থের এরিয়া এরিয়া অফ আর্থ দিয়ে গুণ করতে হবে এরিয়া অফ আর্থ দিয়ে গুণ করতে হবে এবারে ভালো করে শোনো এই ডিস্কের জায়গায় ডিস্কের জায়গায় যদি আমি এরকম একটা হাফ হাফ সেমিসফিয়ার নিতাম তাহ তাও তো আমার এই একই এই এনার্জিটাই পড়তো কি বললাম বুঝলে কেন কারণ দেখো এইটা মানে কি ডিস্ক যখন ডিস্ক ছিল তখন আমার এইরকম এরকম তোমার এইরকম এরকম ভাবে এনার্জি গুলো গেছে এবার ডিস্কের জায়গায় দেখো আমি এরকম একটা স্পিয়ার করে দিয়েছি ডিস্কের জায়গায় এরকম আমি একটা ফিয়ার করে দিয়েছি যদি ডিস্কের জায়গায় এরকম আমি একটা ফিয়ার করে দিই ডিস্কের জায়গায় যদি আমি ওরকম একটা ফিয়ার করে দিই মানে হাফ স্পিয়ার তাও তো আমার সেম এনার্জি টাই মানে এত এনার্জি অন ডিস পার সেকেন্ড একই থাকবে তাই না তাহলে এবার বলো তো যদি আমি আর্থের এনার্জি ক্যালকুলেট করি তাহলে আমাকে কি এই সার্ফেসের এই এরিয়াটা নিতে হবে না এই প্রজেক্টেড এরিয়াটা নিতে হবে বলো দেখি সার্ফেসের এই এরিয়াটা নিতে হবে না প্রজেক্টেড এরিয়াটা নিতে হবে যখন আমি এরিয়া গুড এই এরিয়া ক্যালকুলেট করব তার মানে এনার্জি ইনসিডেন্ট অন আর্থ ডিউ টু সান পার্ড কি লিখবো এবার আর্থের রেডিয়াস যদি আর ই হয় তাহলে পুরো সিনারিও গুলো বলো বোঝা গেছে পুরো সিনারিও গুলো দেখো তোমাদের আমি একটা প্রবলেম হোমওয়ার্ক দেবো এই প্রবলেম জাস্ট এই ফর্মুলা গুলো লাগবে এইবারে তুমি এখানে আমি ই ধরেছি আমার ইসের জন্য কি ই হবে বলো এই তোমার ওয়ান ঠিক আছে আচ্ছা তোমাদের আমি যে হোমওয়ার্কটা দেব এটা বাড়িতে করবে আমি এই সোলার দেবো যে থিওরি বললাম না এইটাই তোমার হোমওয়ার্ক এইটাই তোমার হোমওয়ার্ক এইটাই তোমার হোমওয়ার্ক মানে যা বললাম সেটাকেই নিউ মেরিক্যাল ফর্মে এখানে দেওয়া আছে নিউ ফর্মে দেওয়া আছে ওকে নিউমেরিক্যাল ফর্মে দেওয়া আছে তারা একটু ভাবতে দাও তোমরা বাড়িতে এটা ট্রাই করবে আচ্ছা শোনো এইটা ট্রাই করার জন্য এর আর ফান্ডাও আসবে এর একটা পার্ট আসবে যে পার্টটা আমি এখন করাবো এটা হোমওয়ার্ক এই দুটো আগে একটা দিয়েছি আর এই দুটো ওকে আমরা আমাদের লেকচারের অলমোস্ট শেষে পৌঁছে গেছি মেইন তোমাদের হচ্ছে স্টিফন অফ কুলিং এখান থেকেই যা আসার আসবে এইবারে আমি একটা জিনিস ইয়ে করব। সেটা হচ্ছে ভালো করে দেখো ডেফিনেশন ডেফিনেশন স্পেকট্রাল এমিসিভ পাওয়ার স্পেক্ট্রাল এমিসিভ পাওয়ার আচ্ছা এই ডেফিনেশনটা শোনো ভালো করে বলো তো আমি যখন শুধু এমিসি পাওয়ার পড়িয়েছি এমিসি পাওয়ার পড়িয়েছি এমিসি পাওয়ার আমি চলে যাচ্ছি এমিসি পাওয়ারে এই যে একটু ফাস্ট আবার একটু বেশি কোন লাগবে না জাস্ট আর এক মানে 5 মিনিট 10 মিনিট ধরো এমিসি পাওয়ার কোথায় গেল এই যে এমিসি পাওয়ার এই যে এনার্জি রেডিয়েট হচ্ছে দেখো এনার্জি রেডিয়েট হচ্ছে এই যে এনার্জি রেডিয়েট হচ্ছে ওকে এই যে এনার্জিটা যে রেডিয়েট হচ্ছে ভালো করে শোনো এই যে এনার্জিটা রেডিয়েট হচ্ছে এনার্জি কেন রেডিয়েট হচ্ছে কারণ ওখানকার পার্টিকেল গুলো ভাইব্রেট করছে তাই না হ্যালো পার্টিকেল ভাইব্রেট করছে তাই জন্যই তো এনার্জিটা রেডিয়েট হচ্ছে এবার দেখো ওই যে পার্টিকেল যে ভাইব্রেট করছে সব পার্টিকেল গুলো কি সেম ভাইব্রেট করবে বলো 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 সব পার্টিকেল কি সেম ভাইব্রেট করবে প্র্যাকটিক্যালি হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ সব পার্টিকেল গুলো কি ভাইব্রেট করবে প্র্যাকটিক্যালি মানে মানে সব পার্টিকেল গুলো কি সেম ভাবে ভাইব্রেট করবে প্র্যাকটিক্যালি করবে না তার মানে ভেবে দেখো এক একটা পার্টিকেল এক একটা রেডিয়েশন প্রোভাইড করবে মানে এক একটা পার্টিকেল এক একটা এনার্জি প্রোভাইড করবে তাই না তার মানে তার করসপন্ডিং একটা করে তার করসপন্ডিং একটা করে কি থাকবে তার করসপন্ডিং একটা করে কি থাকবে ওয়েভলেন্থ থাকবে তার মানে ভেবে দেখো এমিসিভ পাওয়ারে যে এনার্জিটা রেডিয়েট করছে বলতো সেই এনার্জিতে এক রকমের ওয়েভলেন্থ থাকে না অনেক রকমের ওয়েভলেন্থ থাকে বলো অনেক রকমের ওয়েভলেন্থ থাকে সেই ওয়েভলেন্থটা জিরো থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে এটা ছিল এমিসিভ পাওয়ার এটা ছিল এমিসি পাওয়ার কি বললাম বলো এটা ছিল এমিসি পাওয়ার ওকে আচ্ছা এইবারে আমি স্পেকট্রাল এমিসিভ পাওয়ার ডিফাইন করব তার আগে একটা তার আগে একটা ফর্মুলা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বলি তালে বুঝতে পারবে দেখো একটা টেম্পারেচার একটা বডি আছে টি এর এমিসি পাওয়ার হচ্ছে হান্ড্রেড এটা কি হবে জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার কি বললাম এবারে বলো এর এমিসি পাওয়ার হান্ড্রেড এ এ এ সব রকমের ওয়েব লেন্থ প্রোভাইড করছে বলো 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 সব রকমের ওয়েব লেন্থ প্রোভাইড করছে হচ্ছে তো বলো 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 সব লোকমের ওয়েবলেন প্রভাইড করছে একে ই ল্যামডা দিয়ে ডিনোট করে করছে তো এবারে শোনো এই ঘটনার মধ্যে বলছে ফাইভ হান্ড্রেড অ্যামস্ট্রং থেকে ভালো করে শোনো জিরো পয়েন্ট টু জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার এনার্জি বেরোচ্ছে মানে আমি কি বোঝাতে পারলাম ভালো করে শোনো এই যে এমিসিভ পাওয়ারে এমিসি পাওয়ার মানে একশো জুল এর মধ্যে সব রকমের ওয়েবলেন্থ আছে কি বললাম সব রকমের ওয়েবলেন্থ আছে মানে ধরো এক আছে দুই আছে তিন আছে এরকম করে সব রকমের ওয়েবলেন্থ আছে পরপর পর মানে কন্টিনিউয়াস তার মানে কি ফাইভ থাউজেন্ডও আছে আবার ফাইভ থাউজেন্ড জিরো পয়েন্ট ওয়ানও আছে তার মানে বলছে এই ওয়েবলেন্থ এর করসপন্ডিং এ এই ওয়েবলেন্থ এর করসপন্ডিং এ যে এনার্জিটা সেটা হচ্ছে এইটা এই করসপন্ডিং এ যেটা জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে এইটা আর জিরো পয়েন্ট জিরো টু হচ্ছে এইটা এইটা মানে হচ্ছে ডিই ডিভাইডেড বাই ডি অ্যাকচুয়ালি এইটা হয় এইটা হয় ফাইভ হান্ড্রেড মানে কি ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডার মধ্যে কত এনার্জি রেডিয়েট হচ্ছে তোমাদের এইটুকু মনে রাখলেই হবে ডেফিনেশনটা বোঝা গেছে ডেফিনেশনটা বোঝা গেছে হ্যালো বলো ডেফিনেশনটা বোঝা গেছে দেখো ডেফিনেশনে কি বলছে বডিটার এমিসি পাওয়ার থাউজেন্ড জুল তার মধ্যে

এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো বলো তো এই ইটা কি এমিসি পাওয়ার না বলো এমিসি পাওয়ার না আর এখানে যখন ইন্টিগ্রেট করেছি এখানে ভেরিয়েবল কোনটা ডান দিকে ডান দিকে ভেরিয়েবল কোনটা বলো 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 ডান দিকে ভেরিয়েবল কোনটা ডান দিকে ভেরিয়েবল কোনটা ল্যামডা না হ্যালো ডান দিকে ভেরিয়েবল ল্যামডা তার মানে এমিসি পাওয়ারে ল্যামডা কার কার মধ্যে ভ্যারি করে এমিসি পাওয়ারে এমিসি পাওয়ারে ল্যামডা কার কার মধ্যে ভ্যারি করে জিরো টু ইনফিনিটি তো এটা হবে জিরো টু ইনফিনিটি ওকে ফাইন তার মানে তুমি যদি একটা গ্রাফ ড্র করো এইদিকে ই ল্যামডা আর এইদিকে ল্যামডা তুমি যদি গ্রাফটা এরকম পাও তাহলে এই এরিয়াটা কি ডিনোট করে বলো তো টোটাল এমিসি পাওয়ার ই তাই না এটাই তো আমার ই ল্যামডা ডি ল্যামডা ইন্টিগ্রেশন ওকে ফাইন আচ্ছা আমাদের শেষ পর্যায়ে পৌঁছে গেছি লাস্ট একটা জিনিস বলবো সেটা হচ্ছে ওয়েন্স

আমি দুটো বডির জন্য দুটো বডি মানে দুটো না একটা সেম বডির জন্য ই ল্যামডা আর এদিকে ল্যামডা এই দুটো গ্রাফ ড্র করেছি এইটা টেম্পারেচার টি টেম্পারেচার টি তে এই যে ল্যামডা এম মান মিন করছে যে ওয়েভ লেনথে আমার এই ই ল্যামডা ম্যাক্সিমাম তার মানে ফার্স্ট গ্রাফের জন্য এটা আমার ল্যামডা এম ওয়ান আর সেকেন্ড গ্রাফের জন্য এটা হচ্ছে ল্যামডা এম টু তোমরা আমাকে বলতে পারবে বেশি বেশি না বলতে পারবে টি ওয়ান বেশি না টি টু বেশি হ্যালো ফার্স্ট ফার্স্ট আবার আমি আমি হয়ে গেছি আমি তোমাদের লাস্ট কোয়েশ্চেন করছি টি ওয়ান বেশি না টি টু বেশি

কি বললাম ল্যামডা এমটা হচ্ছে সেই ওয়েব লেন্থ ল্যামডা এমটা হচ্ছে সেই ওয়েভ লেন্থ যার করসপন্ডিং এনার্জি ম্যাক্সিমাম যার করসপন্ডিং এনার্জি ম্যাক্সিমাম এবার দেখো জাস্ট এটা আমি একবার বলি ধরো আমার ল্যামডা ওয়ান মানে একটা আছে ওয়ান এম স্ট্রং টু এম স্ট্রং থ্রি এম স্ট্রং ফোর এম স্ট্রং ফাইভ এম স্ট্রং কারেক্ট ওয়ান এম এর জন্য করসপন্ডিং স্পেক্ট্রাল লিয়ে হচ্ছে জিরো পয়েন্ট টু এইটার জন্য হচ্ছে আট এটার জন্য হচ্ছে ষোলো এটার জন্য হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এটার জন্য হচ্ছে বলো বলো তো এখানে ল্যামডা 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 এম 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 কোনটা 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 যার জন্য যে ল্যামডার জন্য ম্যাক্সিমাম এনার্জি এই পাঁচটার মধ্যে ম্যাক্সিমাম এনার্জি কোনটা সিক্সটিন তারপরে ল্যামডা এম আমার এখানে কত থ্রি

তুমি আজকেই তুমি ইসে পেয়ে যাবে তোমাদের তো পাঠিয়ে দিয়েছি তোমাদের পাঠিয়ে দিয়েছি সেই আছে প্লিজ তোমরা বাড়িতে আবার এইগুলো দেখবে দেখো লাস্টে যেটা স্পেকট্রাল এমিসি পাওয়ার তারপরে ওয়েন ডিসপ্লেসমেন্ট ল আর সোলার কনস্ট্যান্ট করালাম এখান থেকে খুব একটা কোয়েশ্চেন আসেনি বা আসে না কিন্তু তোমাদের সিলেবাসে আছে বইতে আছে কিন্তু ওপরে যেটা করিয়েছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের খুব তাড়াতাড়ি হিটের উপর একটা টেস্ট হবে সো বি প্রিপেয়ার ফর হিট টেস্ট হোয়াট উই হ্যাভ কভার্ড হোয়াট এভার উই হ্যাভ কভার্ড আমি আজকেই সবকিছু শেয়ার করে দিচ্ছি হিটের উপর পরীক্ষা হ্যাঁ হ্যাঁ পুরো হিট ইয়েস যতদূর আমি করিয়েছি তো আজকে এই অবধি থাকছে ঠিক আছে আমি এখানেই এটা স্টপ করছি ওকে চলো